ষোলশো অধ্যক্ষ রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের শ্রীমৎ স্বামী স্মরণানন্দজি মহারাজ সম্বন্ধে কিছু স্মৃতিচারণ করার জন্য আজকে প্রথম কিছু স্মৃতিচারণা করতে চাই শুরুতেই পূজ্যপাদ মহারাজের এই সারদাপীঠ তথা বিদ্যামন্দির বা অন্যান্য বিভাগের সঙ্গে সংযুক্তি এবং অবস্থানের যে সময় সেই সময়ের কিছু ঘটনা বলি তারপরে তার জীবনের আর কিছু কথা স্মরণ করার ইচ্ছা রইল অনেকেরই জানা আছে যে পূজ্যপাদ মহারাজ জয়েন করেছেন যোগদান করেছেন সঙ্গে উনিশশো সালে শ্রী শ্রী ঠাকুরের জন্মতিথির দিন রামকৃষ্ণ মঠ মুম্বাইতে তারপরে মহারাজ এসেছেন অদ্বৈত আশ্রম কলকাতা ব্রাঞ্চে একজন কর্মী হিসাবে সাধু কর্মী হিসাবে উনিশশো সালে তারপরে মহারাজ শারদাপীঠে রামকৃষ্ণ মিশন শারদাপীঠে আসেন উনিশশো ছিয়াত্তর সালে মাঝামাঝি সময় এই রামকৃষ্ণ মিশন শারদাপীঠ এর যে বিশাল কর্মধারা তার একটি অঙ্গ হল রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির সেই কর্মধারাই এখন একটি বিরাট রূপ নিয়েছে এই শারদাপীঠে আসার পরে মহারাজের যে ব্যক্তিগত জীবন আমরা দেখেছি সেখানে আমরা দেখতে পাই যে ঠাকুর ঘরে বসে জপ ধ্যান করা ঘরে পাঠ করা শাস্ত্রাদি পাঠ করা মন্দিরে গিয়ে প্রণাম করা অফিসে এসে নির্দিষ্ট সময়ে প্রবেশ করা এবং কাজকর্ম সম্পন্ন করা তা একেবারে নির্দিষ্ট বাধা ছকে পরিচালিত হতো আমরা তাকে দেখতাম আমরা সবাই ভোরবেলা ঠাকুরঘরে আসার আগে তিনি নিজে এসে গেছেন ভোরবেলা তার ঘরের সঙ্গেই ঠাকুর ঘরটি সংযুক্ত ছিল যার ফলে তিনি সেই দরজা খুলে ভিতরে চলে আসতেন এবং ঘন্টা দেড়েক উনি বসতেন তার মধ্যে আমরা এসে যেতাম আমরা যারা সেখানে ছিলাম আর উঠে যাবার সময় তিনি যখন উঠে যেতেন তিনি পিছন ফিরে দেখতেন যে আমরা কে কে এসেছি কে কে আসিনি এরপর সকালবেলা নির্দিষ্ট সময়ে ঠিক শাস্ত্র পাঠ হতো যে মিটিং হল সারদাপীঠে ছিল সেইখানে শাস্ত্র পাঠের শেষে তিনি আমাদেরকে স্মরণ করিয়ে দিতেন যে আজকে তোমাদের এদেরকে এদেরকে আমি দেখতে পাইনি ঠাকুর ঠাকুরঘরে ভোরবেলা এবং সেটি আমাদের পক্ষে যথেষ্ট ছিল আমাদের রুটিন ঠিক ঠিক করে নেবার জন্য এটা হচ্ছে খুব ভোরবেলার কথা হলো তারপরে মহারাজ তার একটা নির্দিষ্ট নিয়ম ছিল তিনি সকালে তিনটি বই অবশ্যই পড়তেন এবং সেই বইগুলো তিনি যেখানে যেতেন সে ভারতবর্ষে হোক আর ভারতবর্ষের বাইরেই হোক তিনি সঙ্গে সঙ্গে নিয়ে যেতেন সেই বইগুলো দেখেছি সেই তিনটি বই হলো প্রথম তিনি পড়তেন অরিজিনাল বাংলায় রামকৃষ্ণ কথামৃত কিছুটা রামকৃষ্ণ কথামৃত প্রথমে পড়তেন তারপরে পড়তেন গীতা গীতা থেকে কয়েকটি শ্লোক যদিও গীতা তার একেবারে কণ্ঠস্থ ছিল তিনি তা সত্ত্বেও নিয়ম করে রুটিন করে ওই রামকৃষ্ণ কথামৃত পড়ার পরে কয়েকটি শ্লোক গীতা থেকে পড়বেন তারপরে সেগুলির অর্থ পড়বেন তৃতীয়টি হলো একটি উপনিষদ ধারাবাহিক চলবে সেই উপনিষদেরও কয়েকটি শ্লোক তিনি পাঠ করবেন পাঠ করার পরে তার অর্থ পড়বেন এই উপনিষদ দেখেছি ওনার কাছে থাকতো আপনারা অনেকেই হয়তো জানেন চেন্নাই রামকৃষ্ণ মঠ থেকে স্বামী সর্বানন্দজির করা ট্রান্সলেট করা কয়েকটি উপনিষদ রয়েছে সেই চটি চটি বইগুলো তিনি একটার পর একটা পাঠ শুরু করতেন একটা শেষ হলে আবার আর একটা ধরতেন এই তার রুটিনের মধ্যে ছিল একেবারে আর সন্ধ্যে যখন সুযোগ পেতেন সকালেও ওই ঠাকুরের মন্দিরে এবং মঠে মায়ের মন্দিরে স্বামী ব্রহ্মানন্দ মন্দির স্বামীজির মন্দির ইত্যাদি সব প্রণাম করে আসতেন একটা নিয়মের মধ্যে ছিল আর সময় যে দেখেছি অফিসে মহারাজ প্রবেশ করছেন মানে একজাক্টলি সাড়ে আটটা সকাল এই রকম যে বিকেলে যে নিয়ম ছিল যে সময় ঠিক তাই একবারে ঘড়ি মিলিয়ে নেওয়া যাবে এইভাবে তার যে ব্যক্তিগত যে জীবনধারা সে অদ্ভুত ছকের মধ্যে বাঁধা ছিল একবারে একটা এক্সাম্পলের মতো আমাদের কাছে সেটা ফলো করার মতো এরপর যদি মহারাজের সেই সারদাপীঠের সমস্ত বিভাগের যে বলতে গেলে পুনর্জাগরণ হল তাঁর অবস্থানকালে সে একবারে দেখার মতো তার আগে বেশ কিছু সময় ধরে কিছু সমস্যা চলছিল অ্যাডমিনিস্ট্রেশন ইত্যাদি ব্যাপারে কিন্তু উনি আসার পরে এই প্রতিষ্ঠানের একটা যেন একটা ভাবমূর্তি বদলে গেল ধীরে 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 বদলে যেতে লাগলো উনি ছিলেন উনিশশো ছিয়াত্তরের মিডল থেকে উনিশশো একানব্বইয়ের ডিসেম্বরের সেকেন্ড আর থার্ড উইক পর্যন্ত তার মধ্যে এই প্রতিষ্ঠান একটি অন্য রূপ নিয়ে নিল তো সেখানে খুব বড় বড়। উনি কার্যধারা সামলেছেন আমরা দেখেছি উনিশশো সালে যে বিশ্ব ধর্ম সম্মেলন দ্বিতীয় হয়েছিল বেলুড় মঠে বেলুর মঠের যে সম্মেলন মহাসম্মেলন হয় প্রথম উনিশশো সাল। তারপরে সেই মহাসম্মেলন হয় উনিশশো সালে উনিশশো আশিতে দশ হাজার মানুষ ভক্ত এবং বিভিন্ন প্রতিনিধি তারা অ্যাটেন্ড করেছেন মহারাজের ওপরে একটা বিরাট দায়িত্ব পড়েছিল এখানে তাদের ডেলিগেটদের রাখার ব্যবস্থা করা সেই ব্যবস্থা এবং একটি বিরাট এক্সিবিশন প্রদর্শনী সেটি হয়েছিল বিএড কলেজ শিক্ষণ মন্দির ওই বাড়িতে কলেজ বাড়িতে হয়েছিল আর ডেলিগেটরা এই বিদ্যা মন্দির শিল্প মন্দির ইত্যাদি সমস্ত কলেজ হস্টেল তাতে ছিলেন তো সেটি একটি বিরাট কাণ্ড হয়েছিল তা সুষ্ঠু ব্যবস্থা করা তারপরে উনিশশো সালে একটি আঞ্চলিক যুব সম্মেলন হয় তার পুরোটাই বলতে গেলে এই বিদ্যা মন্দিরে অনুষ্ঠিত হয় থাকার ব্যবস্থাও এখানে হয় আর অনুষ্ঠানও এখানে হয়েছিল এই মাঝের লনেতে প্যান্ডেল করে সেখানে দু হাজার মতো ডেলিগেট ছিল আঞ্চলিক যুব সম্মেলন তারপরে উনিশশো সালে আমরা আবার দেখি যুব সম্মেলন হচ্ছে অল ইন্ডিয়া সর্বভারতীয় যুব সম্মেলন পাঁচ হাজার সেখানে ডেলিগেটস থাকছে সেও মহারাজের ওপরে থাকার ইত্যাদি ব্যবস্থা সমস্ত করতে হয়েছিল মহারাজ আসার পরে এই পিঠে দায়িত্ব নেবার পরে আমরা দেখতে পাই যে ধীরে 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 তিনি যেমন এখানকার সব পরিবেশটাকে একেবারে সুন্দর করে গড়ে দিচ্ছেন তেমনি সব বিভাগগুলো উন্নতি হতে থাকছে যেমন পিঠে যে প্রোডাকশান কাম পাবলিকেশান সেন্টার আছে যেখানে আমরা দেখি ধূপ তৈরি হয় বা ছবি তৈরি হয় বা আরও অনেক কিছু হয় আজকাল সেই বিভাগটিকে একেবারে সুন্দর রূপ তার বাড়ি সুন্দর করে গুছিয়ে তার ব্যবস্থাপনা করে দেওয়া সেইগুলো ব্যবস্থা হলো তারপরে যে বিক্রয় বিভাগ সেলস সেকশন সেই বাড়িটি একেবারে নূতন বাড়ি বড় আকারে মহারাজ বলে বলতেন আমাদের যে তখন ভরত মহারাজ অভয়ানন্দজি মহারাজকে বলতে গিয়েছিলাম তো উনি প্রথম একটু সন্দেহ প্রকাশ করেছিলেন পরে তারা অনুমতি দিয়েছেন এবং তারা দেখেছেন কত ভালো করে এই এই কাজটি হয়েছে এবং ওই বাড়ির উপরেই আপনারা দেখবেন যে মনে আছে জিটি রোড থেকে নেমেই বাঁদিকে যে বাড়িটি হয়েছে ওইটি সেলফ সেকশন বড় আর ওর উপরে উনি একটি প্রদর্শনী করেছিলেন সেটি নাম দিয়েছিলেন শ্রীরামকৃষ্ণ দর্শন বলে ঠাকুরের জীবনের ওপরে ওটা অনেক দিন অনেক বছর চলেছিল পরে সময়ের সঙ্গে সঙ্গে আবার সেটি নষ্ট হয়ে গেছে তো সেইটি অনেক বছর চলেছিল খুব ভেবে চিনতে ওটিকে দাঁড় করিয়েছিলেন আর মহারাজের সময় খুব বড় আকারে ত্রাণ কার্য পরিচালনা তিনি করেছিলেন হেডকোয়ার্টারের নির্দেশে সেটি হচ্ছে নাইনটিন সেভেন্টি যে বিরাট ফ্লাড হয়েছিল সেই বিরাট যে বন্যা তার ফলে মহারাজ ভীষণভাবে ঝাঁপিয়ে পড়েছিলেন তার। সাধু ব্রহ্মচারীদের যে টিম তাদের নিয়ে এবং সেটি চলেছিল অনেক দিন যাদের মনে আছে তারা জানতে জানবেন যে সে কি বিশাল আকার নিয়েছিল সেই বন্যা কি রূপ নিয়েছিল সেখানে মহারাজ বিরাট ত্রাণ কার্য পরিচালনা করেছেন আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিষয় হল মহারাজের সময়েই হেডকোয়ার্টার বেলুর মঠ হেডকোয়ার্টার থেকে মহারাজকে রেজলিউশন করে অনুমতি দেওয়া হয় সন্ধ্যারতীকে আরাত্রিকের যে গান আরতির যে গান খণ্ডন বন্ধন এই গানটি রেকর্ড করার এর সুর ধরে রাখার জন্য রেকর্ড করার অনুমতি দেওয়া হয় রেজলিউশন করে এবং আমরা দেখেছি যখন সেই রেকর্ডিং হয় 1984 এইটি বা ওই সময়ে সেই রেকর্ডিংয়ের সময় মহারাজ নিজেই স্টুডিওতে বসে থাকতেন বসে থেকে তিনি লক্ষ্য রাখতেন যে সব ঠিক চলছে কিনা সব রেকর্ডিং ঠিক হচ্ছে কিনা ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন এরকম আমরা দেখেছি তাঁকে স্টুডিওতে বসে থাকতে এবং সেই গানের রেকর্ডিং হচ্ছে কারণ তার সঙ্গে উনি আরেকটা প্ল্যান করে নিয়েছিলেন যে কথামৃতে যে ঠাকুরের গাওয়া গান বা সেই সময়ে যে সে যে গানগুলি গাওয়া হয়েছে নরেন্দ্রনাথ গিয়েছেন বা কেউ গিয়েছেন সেগুলিও সুর করে ধরে রাখা সেগুলি সুর ধরে রাখা এবং সেই মতো দেখা যাবে যে পাঁচটি কথামৃতের গানের রেকর্ড ক্যাসেট উনি বার করেন সেই সময় তারপরে শ্রীরামকৃষ্ণ আরাত্রিকম তার পরিচালনায় সেটি বেরোয় এই সবই তার সময়ের যা কিছু ডেভেলপমেন্ট সমস্ত এখানে তারপরে আমরা দেখব সংঘ জীবন যে তার সঙ্গে যে চলছে সংঘ জীবন পরিচালনার ক্ষেত্রে আমরা দেখতে পাব তার কি অদ্ভুত সরলতা এবং নিরিমানিতা আমাকে বলতেন যে জানো যখন আমি শারদা পীঠে এলাম এবং এখানকার সম্পাদক হিসাবে দায়িত্ব নিলাম তখন এখানে দারিদ্র অভ্যাস করা হচ্ছে ঠিক এই কথাটি উনি আমাদের আমাকে বলতেন আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের ক্রিশ্চিয়ানিটিতে চ্যাস্টিটি পভার্টি অ্যান্ড ওবিডিয়েন্সের ওপরে ভীষণ রকমের জোর দেওয়া হয় এই পবিত্রতা দারিদ্র দারিদ্রতা এবং যে অবিডিয়েন্স আজ্ঞানুবর্তিতা এই তিনটির খুব দরকার রয়েছে স্বামীজি এর ওপরে আজ্ঞানুবর্তিতার ওপরে অনেক কথা বলেছেন এখানে আমরা দেখব যে কীরকম সরলতা ও নিরভিমানিতা আমরা স্মরণানন্দজি মহারাজের জীবনে দেখেছি এবং তিনি বলেছেন শুরুতে বলছেন সেই ছিয়াত্তর সালে বর্তমান যে রামকৃষ্ণ মিশন শারদাপীঠের সেক্রেটারি মহারাজ যেখানে বসেন বাইরের দিক দিয়ে একটি দরজা আছে সেখান দিয়ে আসা যায় উনি বলছেন আমি যখন এসেছি তখন ওই ওই দরজা খোলা হয় না ওই দরজা বন্ধ ভিতরের দিকে যে দরজা একটা উঠোন আছে সেইখান দিয়ে যে দরজা ওখান দিয়ে আসতে হয় অফিসে একটি বাল্ব জ্বলছে আর কোনো আলো জ্বালা হবে না কারণ কারেন্ট খরচ বাঁচাতে হবে ইলেকট্রিসিটি খরচ বাঁচাতে হবে তো আমি বসে আছি একেবারে এক প্রান্তে যে এই দিক দিয়ে প্রবেশ করছে সেও আমাকে পরিষ্কার দেখতে পাচ্ছে না আমিও তাকে পরিষ্কার দেখতে পাচ্ছি না আর আমার অফিসে কাজের লোক কেউ নেই আমাকে হেল্প করার কেউ নেই আমি নিজেই সেক্রেটারি আমি নিজেই টাইপিস্ট আমি নিজেই সব কিছু আমার অফিসের শেষের দিকে একটা সেক্রেটারি চেয়ার টেবিল ছিল তার ডান দিকে একটা চেয়ার টেবিল ছিল যেখানে একটা টাইপরাইটার রাখা ছিল আমি একদিন সেই টাইপরাইটারে বসে টাইপ করছি আমি মহারাজকে দেখেছি যে তিনি টাইপ করতেন তিনি দুই আঙুলে টাইপ করতেন এই দুটি ইন্ডেক্স ফিঙ্গারে কিন্তু ঝড়ের মতো টাইপ করতেন একবারে আর এই থাম ছিল স্পেসিং স্পেসের জন্য এই দুই আঙুলে ব্লাইন্ড টাইপ করতেন একবারে ঝড়ের মতো তো বলছেন আমি একদিন একটা চিঠি টাইপ করছি সেই টাইপরাইটারে বসে ম্যানুয়াল টাইপ রাইটার তখন এক ভদ্রলোক এসেছেন ওই পথে এবং তিনি আমার সামনে এলেন এলে আমাকে জিজ্ঞেস করলেন যে আমি সেক্রেটারি মহারাজের সঙ্গে দেখা করতে চাই তা আমি তখন টাইপ করছি সামনে একটি চেয়ারে ওনাকে বসতে বললাম উনি সেই চেয়ারে বসলেন আর আমি বললাম উনি আসবেন দেখা হবে আমার টাইপ করা হয়ে গেলে আমি আবার সেক্রেটারি চেয়ারে গিয়ে বসলাম তারপরে ভদ্রলোককে ডাকলাম ডেকে বললাম যে আসুন বলুন কি বলবেন ভদ্রলোক অবাক হয়ে গেলেন যে যে লোকটা টাইপ করছিল সেই লোকটিই সেক্রেটারি সেটা একটা অদ্ভুত তার কাছে ঠেকলো তো এরকম ছিল আমার অবস্থা কিন্তু ওই অবস্থায় মহারাজ দিনের পর দিন অফিস করেছে তারপরে অফিস সেটা বদলেছেন আমরা পরে ওই অফিসেই মহারাজের অ্যাসিস্ট্যান্ট রূপে এসেছি তার ওই কাজগুলো সাহায্য করার জন্য এরকমই আমি দেখতাম যখন অফিসে কাজ হতো তার যে নিরভিমানিতা সেটি দেখতাম তখন যিনি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মহারাজ ছিলেন তিনি এখন বিদেশে একটি বড় সেন্টারের দায়িত্ব সামলাচ্ছেন সেটি বিদেশে আমাদের সবচেয়ে বড় সেন্টার আমেরিকাতে হলিউডে তো তিনি রোজই মহারাজের সঙ্গে কিছু পরামর্শ করার জন্য একটি নির্দিষ্ট সময় আসতেন সকালবেলা কারণ তিনি শুধু যে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ছিলেন তা নয় তিনি আরও দু তিনটি আমাদের যে ব্রাঞ্চ আছে ব্রাঞ্চ মানে ডিপার্টমেন্ট রয়েছে যেমন বিদ্যা মন্দির একটি ওদিকে শিল্পায়তন শিল্প মন্দির এরকম সব কয়েকটি ডিপার্টমেন্ট তিনি দেখতেন তো সেই আলোচনার সময়ে আমি মাঝে মাঝেই দেখতাম যে দুজনের মধ্যে অতি উচ্চ মাত্রায় একেবারে একটা ঝগড়া হওয়ার মতো আলোচনা হচ্ছে মানে ডিফারেন্স অফ ওপিনিয়ন হচ্ছে বলা যেতে পারে কিন্তু এইটা কিছুক্ষণ চলার পরে আমি এটা দিনের পর দিন দেখেছি একটু পরেই দেখছি মহারাজের অফিসের ভিতর থেকে আসছেন আমি বাইরেটা বসতাম অফিসের ভিতর থেকে দুজনেই আসছেন মহারাজ স্মরণানন্দী ওই মহারাজের কাঁধে হাত দিয়ে আছেন বেরোচ্ছেন বেরোনোর সময় ওর নাম করে বলছেন যে চলো আমরা একটু কফি খাই একটু কফি খাওয়া যাক চলো তো ওরা ভিতরে যেখানে মিটিং হল আছে সেখানে বসতেন বসে একসঙ্গে একটু কফি খেয়ে দুজনে দুজন দুজনের কাজে চলে যেতেন এই আমি দিনের পর দিন দেখেছি মহারাজের সেই সরলতা এবং নিরভিমানিতা এই সময়ে একটি খুব বড় সমস্যা হয় আমাদের শিল্প মন্দির প্রতিষ্ঠানকে নিয়ে ডিপার্টমেন্টকে নিয়ে সেই শিল্প মন্দির যে ডিপার্টমেন্ট সেইটিকে যে প্রতিষ্ঠানের মধ্যে একটা মানে আগুন জ্বলার মতো অবস্থা হয়েছিল সেটি সমাধানের জন্য মহারাজ একজন ব্রহ্মচারী মহারাজকে নিয়ে এলেন ট্রেনিং সেন্টার থেকে হেডকোয়ার্টারের অনুমতি নিয়ে এবং সেই ব্রহ্মচারী মহারাজ ছিলেন যথেষ্ট কোয়ালিফাইড এবং তিনি আসার পর ধীরে 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 সেই প্রতিষ্ঠানের যে সমস্যা ছিল সেটি আস্তে 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 সমাধান হলো প্রশমিত হলো এবং সেই প্রতিষ্ঠানটি এখন খুব একটা সাকসেসফুলি কাজ করছে এটি মহারাজের তখন মস্তিষ্ক প্রসূত ছিল বলা যায় ওই মহারাজকে নিয়ে এসে সমাধান করা পূজ্যপাদ মহারাজ উনিশশো তিরাশি সালে রামকৃষ্ণ মঠের ট্রাস্টি বোর্ডের মেম্বার হন এবং রামকৃষ্ণ মিশনের গভর্নিং বডি মেম্বার হন এই যে সময় আমরা দেখেছি এই সময়ে সন্ন্যাসী ব্রহ্মচারী সব একসঙ্গে যে একটা শাস্ত্র পাঠের ক্লাস হতো নিত্য যেটা বাদ যেত না রবিবার বাদে সকাল সাতটায় সাড়ে ছটায় ব্রেকফাস্ট মহারাজ নিজে চলে আসতেন একেবারে একটা নির্দিষ্ট জায়গা ছিল সেখানে বসতেন খুব সাধারণ বসার জায়গা তো সেইখানে সাধু ব্রহ্মচারীরাও বসতেন সব পরপর পরপর লাইন দিয়ে ব্রেকফাস্ট হয়ে গেল সাতটার সময় ঠিক এসে উনি ওনার চেয়ারে বসে যাবেন যেখানে শাস্ত্র পাঠ হবে গীতা পাঠ হবে বা উপনিষদ পাঠ হবে বা অন্য কোনো শাস্ত্র পাঠ হবে উনি সবসময় ভাষ্য ধরে পাঠ করতেন এবং সাধু ব্রহ্মচারী সবাই বই নিয়ে আসতেন সেই আলোচনায় যোগদান করতেন তারপরে সেই শাস্ত্র পাঠ হয়ে যাবে তারপরে যে যার কাজে সবাই চলে যাবেন আর ওনার একটা নির্দেশ দেওয়া ছিল যে আমাদের সারদাপীঠের যে বিভিন্ন বিভাগগুলো বেশ বড় এরিয়া জুড়ে ছড়িয়ে আছে প্রায় চল্লিশ একর এরিয়া জুড়ে হয়তো ছড়িয়ে আছে উনি একটা নিয়ম করে দিয়েছিলেন যে দিনে একবার যেন প্রত্যেক সাধু ব্রহ্মচারী ডাইনিং হলে প্রসাদ পাওয়ার জন্য আসে প্রতি ডিপার্টমেন্ট থেকে দিনে একবার যেন আসে এবং সেটা আমি দেখেছি খুব সিনিয়র হলেও তারা আসতেন এসে সেই প্রসাদ পেতেন এখানে পেয়ে চলে যেতেন সবাই সঙ্গে দেখা হতো যতদূর সম্ভব আরেকটা নিয়ম করে দিয়েছিলেন যাতে সব সাধু ব্রহ্মচারী এরকম ছড়িয়ে ছিটিয়ে থাকা সাধু ব্রহ্মচারীরা আলাদা 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 জায়গায় থাকেন তারা যাতে একত্রে মিলিত হতে পারেন মাসে একটি ক্লাস অ্যারেঞ্জ করা হতো উনি করে দিয়েছিলেন যেখানে রবিবার সেইটি হতো মাসে একদিন একটি রবিবার সব সাধু ব্রহ্মচারী এসে বসবেন সেটা ওই মায়ের যে ছবি দেওয়া হল রয়েছে ওখানে বসা হতো এবং সেইখানে কথামৃত পাঠ স্বামীজির কিছু কথা থেকে আলোচনা এবং সেই প্রসিডিংসটা নোট করা হতো গান করা হতো চ্যান্টিং করা হতো উপনিষদ থেকে এইগুলো সব যাতে সবাই একসঙ্গে মিলিত হতে পারেন একটি দিন অন্তত মাসের মধ্যে সেইভাবে উনি ব্যবস্থা করে দিয়েছিলেন আর উনি শুরু করলেন শনি এবং মঙ্গলবার কালী কীর্তন সব সাধু ব্রহ্মচারীরা এসে ওই মায়ের সামনে বসে সন্ধেবেলা পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা আমাদের রামকৃষ্ণ মঠ মিশনে প্রচলিত যে কালী কীর্তনগুলো রয়েছে সেইগুলি গাওয়া এবং এটা আমাদের নিত্য নিত্য মানে শনি এবং মঙ্গলবার রেগুলার এইটা হতো রেগুলার এবং তারপরে মহারাজ ওইগুলো নিয়ে ক্যাসেট তৈরি করলেন আবার কালী কয়েকটি ভাগ ক্যাসেট প্রকাশিত হলো এই একটা করেছিলেন আর ভক্তদের জন্য যে ক্লাস সেটা তো ছিলই ওটা সাধারণত রবিবার রবিবার থাকতো এখন তো আরও বেশি ক্লাস হয় বেশি সংখ্যায় আগে ওটা রবিবার হতো মহারাজ করতেন বা তিনি না থাকলে অন্য কেউ করতেন আর নবাগত ব্রহ্মচারী তাদের জন্য তিনি একেবারে কিভাবে তারা তৈরি হবে তাদের জীবন কিভাবে দৈনন্দিন জীবন নিয়মিত হবে সেটি কিন্তু উনি খুব লক্ষ্য রাখতেন একবারে তার মধ্যে যেমন জব ধ্যান পাঠ সেবা কাজ থাকবে তার সঙ্গে উনি পণ্ডিত নিযুক্ত করতেন বা সেই রকম টিচার যিনি আমাদের কোনো অধ্যাপক বিদ্যামন্দিরে তাঁরাও ক্লাস নিতেন কিছু কিছু সাবজেক্ট সেইগুলো সাধু ব্রহ্মচারীরা সেই পাঠ নিতেন এখানে তারপরে মহারাজ নিজে লঘু সিদ্ধান্ত কৌমুদি পড়াতেন তাছাড়া তিনি নিজে হিতোপদেশ ইত্যাদি এগুলোও পড়াতেন দুটো তিনটে এরকম ক্লাস হতো তিনি তাদের নিয়ে আর জব ধ্যান সেবা কাজ আর পাঠ এই যে কথা বললাম মহারাজ এটা খুব বলতেন আমাদের জোর দিয়ে বলতেন দেখো আমাদের জীবনে এগিয়ে চলার জন্য আধ্যাত্মিক জীবনে এই তিনটি জিনিসের সুষম সমন্বয় হওয়া দরকার একটি হচ্ছে জব ধ্যান নির্দিষ্ট যে জব ধ্যান সাধন ভজন আমরা পেয়েছি আর শ্রদ্ধায় শাস্ত্র পাঠ নিত্য শাস্ত্র পাঠ এবং সেবা কাজ যে কাজ আমাদের দেওয়া হয়েছে সেইটি প্রভু সেবা হিসাবে নিষ্কামভাবে করার চেষ্টা করা সেইটির একটা সমন্বয় সমন্বিত রূপ হতে হবে এইটি উনি বারবার বলতেন আর একটা কথা বলতেন যে আমাদের প্রত্যেকের শুধু সাধু ব্রহ্মচারী নয় ভক্তদেরও উন্নতির জন্য অনেকে মনে করেন প্রচুর পড়াশোনা করার দরকার রয়েছে ঠাকুরের একটা কথা আছে আমরা জানি গ্রন্থ না গ্রন্থি গ্রন্থ পাঠ সেটি আমাদের মধ্যে অহংকার নিয়ে আসতে পারে তাহলে সেটা বন্ধনের কারণ হয় আমাদের সব প্রচেষ্টার মূল হচ্ছে বন্ধন থেকে মুক্ত হওয়া কিন্তু সেই বন্ধনটি বেড়ে না যায় তার জন্য ঠাকুর বলছেন গ্রন্থ না গ্রন্থি বেশি পাঠ করলে সেটি গ্রন্থি হতে পারে মানে আরও বন্ধন বাড়াতে পারে তাই মহারাজ আমাদেরকে একটা অদ্ভুত সিম্পল ওয়েতে ওনার নিজের দৃঢ় ধারণা সেটি প্রকাশ করে বলতেন যে রামকৃষ্ণ কথামৃত গীতা এবং উপনিষদ এই তিনটি বই যদি কেউ পড়তে পারে ভালো করে এই তিনটির চিন্তা ভাবনা নিয়ে যদি থাকতে পারে তাহলে আর বেশি বই পড়ার দরকার নেই এটি খুব খুব পরিষ্কার করে উনি আমাদেরকে বলতেন আর নবাগত ব্রহ্মচারীদের যেমন বললাম এই দিকটা তেমনি তাদের বিভিন্ন বিষয়ে যাতে কিছু কিছু জ্ঞান থাকে একেবারে অজ্ঞ তারা না থাকে তাদের তৈরি করে নেবার চেষ্টা করতেন মহারাজ যেমন তারা নতুন ব্রহ্মচারীরা এলেই তাদের ঠাকুরের পূজা শেখানো ঠাকুর ঘরের কাজ পরিষ্কার পরিচ্ছন্ন করা ইত্যাদি ডাইনিং হলে কাজ করা দেখাশোনা সার্ভিং ইত্যাদি টাইপ করা অ্যাকাউন্টস কিছু শেখা তারপর সেলস সেকশানে কিছু কাজ করা তারপরে গান বাজনা শেখা এই সমস্তগুলো উনি কিছু কিছু করে করতে খুব উৎসাহ দিতেন আর বাগান বাগান করা সেগুলোতেও উনি উৎসাহ দিতেন তো এইভাবে আমরা তাকে দেখেছি আর বিদ্যামন্দিরে অনেক সেমিনার প্রোগ্রাম হতো লেকচার সেমিনার প্রোগ্রাম উনি অ্যাটেন্ড করতেন আমার একটা প্রোগ্রামের কথা মনে আছে সেটা ইংলিশ বিভাগের সেইটি প্রোগ্রাম ছিল একটি সেমিনার প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রামটা ছিল হেনরি ডেভিড থোরোর ওয়ার্ল্ড অ্যান পন্ড এই বইয়ের ওপরে তো হেনরি ডেভিড থোরো ছিলেন আমেরিকান ন্যাচারালিস্ট এবং এসেইস্ট এর খুব উচ্চ চিন্তা রয়েছে এখানে এই বইগুলোতে তার উপরে একটা সেমিনার বিদ্যা মন্দিরে হচ্ছিল সেইটাতে মহারাজকে বলার জন্য ডাকা হয়েছিল এবং মহারাজ সেই প্রোগ্রামে এমন প্রস্তুতি নিয়ে এসেছিলেন এই বই পড়ে যে উনি যখন ওনার লেকচার প্রেজেন্ট করেছেন সব অনুষ্ঠান শেষ হয়ে গেছে মহারাজ ফিরে গিয়ে আমাদের বললেন ওখানকার প্রফেসররা আমাকে জিজ্ঞেস করছিল আপনি কোন কলেজে পড়িয়েছেন এই কথা প্রফেসররা জিজ্ঞেস করছিল তো এত ভালো হয়েছে ওই যে কাজটা ধরতেন যে বিষয়টা বোঝার চেষ্টা করতেন একবারে গভীরভাবে মহারাজ বুঝে নিতে পারতেন এবং সেই মতো তিনি প্রেজেন্টও করে দিতে পারতেন এখন আমি ঠিক এইরকমই দেখেছিলাম এই থোর যে কথাটা বললাম ওয়ার্ল্ড পন্ডের ব্যাপারে একবার মহারাজের সঙ্গে আমার যাবার সুযোগ হয়েছিল টার্কিতে টার্কিতে একটা ইউনিভার্সিটিতে বলার ছিল ডায়ালগ ফর পিস এটার নাম এবং সেই অনুষ্ঠানে দেখা গেল মহারাজ ওরা রিটার্ন স্পিচ চেয়েছিলেন রিটার্ন স্পিচ করেও দিয়েছিলেন এবং দেখা গেল মহারাজ যখন তার স্পিচ শেষ করলেন একেবারে স্ট্যান্ডিং ওভেশন পুরো অডিটোরিয়াম দাঁড়িয়ে পড়ে মহারাজকে করতালি দিয়ে স্বাগত করলো এবং সেইখানে দেখলাম ওনার যে ম্যাটারটা ছিল ওনার স্পিচ খুব বড় নয় তো সেই স্পিচটা ওরা কমপ্লিটলি টার্কিশ ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করে সবাইয়ের হাতে দিয়ে দিয়েছেন যে শ্রোত্রীবৃন্দ ছিলেন ওখানে সবাইয়ের হাতে সেই লেকচারের কপি দিয়ে দিয়েছিলেন অথচ তার আগে আরও অনেকে বললেন অন্য রিলিজিয়ানেরও বললেন তাদের কারোর কিন্তু ট্রান্সলেটেড কপি ওদের হাতে দেননি এটা আমি দেখেছি এখন যদি একটু পিছনের দিকে দেখা যায় মহারাজের শৈশবকাল শৈশবকালে মহারাজের পাঁচ বছর বয়সে মাতৃবিয়োগ হয় সেই সময় ওনার স্মল পক্স হয়েছিল ওনার বোনেরও হয়েছিল তার মা সেবা করছিলেন ছেলে আর মেয়ের সেবা করতে গিয়ে তাঁরও স্মল পকস আর তিনি মারা যান এই বাচ্চা দুটো রয়ে গেল তো সেই সময় তাকে খুব মানে তার জীবনটা একেবারে পরিবর্তিত হয়ে গেল বলতে গেলে যে মা চলে যাবার পর আমরা স্বামী শারদানন্দজি মহারাজের লেখায় পাই শ্রী শ্রীরামকৃষ্ণ লীলা প্রসঙ্গ গ্রন্থে উনি বলছেন কোট বিজ্ঞ ব্যক্তিরা বলেন শৈশবে মাতৃবিয়োগ কৈশোরে পিতৃবিয়োগ এবং যৌবনে স্ত্রী বিয়োগ জীবনে যত অভাব আনয়ন করে এত বোধ হয় অন্য কোনো ঘটনা করে না আনকোট এই কথা শারদানন্দজি মহারাজ বলছেন কাজেই মহারাজ সেই এক কঠিন পরিস্থিতির মধ্যে পড়লেন তিনি পিসির কাছে থাকতে লাগলেন তার পিসির কাছে এবং তার পড়াশোনা বা থাকার জন্য অনেক জায়গায় তাকে ঘুরতে হয়েছে মাদ্রাজ কুলিত্তলাই নাসিক ব্যাঙ্গালোর বম্বে শেষে এইভাবে তার ঘুরে 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 কিন্তু তিনি পড়াশোনাটা ছাড়েননি অদম্য একটা উৎসাহ ছিল এসএসএলসি খুব ভালো করে ফার্স্ট ফার্স্ট ডিভিশনে পাশ করেছিলেন তারপরে ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সের একটা ডিপ্লোমা অফ বিজনেস অর্গানাইজেশান থ্রু পোস্টাল টিউশন মহারাজ পড়েছিলেন তারপরে লন্ডন চেম্বার অফ কমার্সের একটি কোর্স সেটাও পোস্টাল টিউশনের মাধ্যমে করেছিলেন সেটি সম্পূর্ণ হয়নি বলতেন তারপরে বি কোর্স কমপ্লিট করেছিলেন মর্নিং কলেজে বম্বেতে জয় হিন্দ কলেজ বলে একটি কলেজে তারপরে ডিপ্লোমা কোর্স ইন ব্যাংকিং সেটা লক্ষ্মী কলেজ অফ কমার্স বোম্বাইতে সেটা আবার করেছিলেন তারপরে সি যেটা ব্যাংকিং সার্ভিসে কাজে লাগে এই কোর্সটিও মহারাজা আমাকে বলতেন আমি প্রায় শেষ করে দিয়েছিলাম এক স্ট্রোকে অনেক সাবজেক্ট পাস করে গিয়েছিলাম দুটি সাবজেক্ট আমার ক্লিয়ার হয়নি একটি হচ্ছে মার্কেন্টাইল ল আরেকটি হচ্ছে ফরেন ট্রেড অ্যান্ড কমার্স এই দুটো আমি ক্লিয়ার করতে পারিনি বাকি সব সাবজেক্ট ক্লিয়ার হয়ে গিয়েছিল এইভাবে তিনি পড়াটা কিন্তু ছাড়েননি এর মধ্যে এই কম বয়সেই এইগুলো হচ্ছে সব সতেরো আঠারো তো তার আগে থেকেই মহারাজ ঘুরতে ঘুরতে বাবার কাছে এসে পড়েছেন বাবা তার বাবা তখন চাকরি করেন নাসিকে মহারাষ্ট্রে নাসিকে ইন্ডিয়ান সিকিউরিটি প্রেসে তো সেখানে তার বাবা বললেন যে তুই একটা চাকরিতে ঢোক তো তাকে একটা চাকরি করে দিলেন ছোটোখাটো কিছু তো সেই সময়ের একটি ঘটনা উনি স্মরণ করতেন উনি বলছেন আমি চাকরি করতাম বাচ্চা ছেলে তো চাকরি করছি সেখানে যিনি চিফ ছিলেন হেড ছিলেন তাকে মাস্টার বলা হতো মাস্টার তখন তো ইংলিশম্যান ছাড়া কেউ হবে না তা একজন সাহেব হচ্ছেন মাস্টার আর সি চ্যাপম্যান মহারাজের নামটা খুব মনে ছিল আর সি চ্যাপম্যান বলে তা তিনি সেই সময় অলিম্পিক ইংল্যান্ডে হয়েছে তিনি দেখতে গিয়েছিলেন ওয়ার্ল্ড ওয়ার শেষ হবার পরে সেই অলিম্পিক অনুষ্ঠিত হয়েছে তা তিনি সেই অলিম্পিক অনুষ্ঠানে গিয়ে ফিরে এসেছেন যেদিন তিনি কাজে যোগ দিয়েছেন সেই মাস্টার তিনি মহারাজকে ডেকে পাঠিয়েছেন তখন জয়রাম ডেকে পাঠিয়ে কিছু বলেছেন তো অন্য এমপ্লয়িরা যারা সিনিয়র এমপ্লয়িজ তারা খুব অবাক হয়ে গেল যে এই দুদিনের ছেলে বাচ্চা ছেলে তাকে আবার সাহেব ডেকে কি বলছেন তারা খুব অবাক হয়ে আছে কিন্তু মহারাজা অবাক হলেন সাহেব যখন তার চেম্বারে ডাকলেন এবং মহারাজ সেখানে গেলেন তিনি দেখছেন সাহেব কিভাবে জানতেন যে তার একটা হবি আছে সেই হবিটা হচ্ছে ফিলাটেলি স্ট্যাম্প কালেকশন করা তো সাহেব সেইটি জানতে পেরে তার জন্য একটি ফার্স্ট ডে কভার নিয়ে এসেছেন ওই অলিম্পিকে সেই স্ট্যাম্পটি তিনি ওকে দিলেন ফার্স্ট ডে কভার এবং স্ট্যাম্প সেটি তিনি মহারাজকে দিলেন মহারাজ খুব অবাক হয়ে গিয়েছিলেন তাই এটা তার খুব মনে ছিল এরপর তিনি এলেন বম্বেতে বম্বে জীবন শুরু হলো এবং খুব কঠিন পরিস্থিতির মধ্যে চলছিল কিন্তু পড়াশোনা থামাননি এর মধ্যে তিনি বলছেন বম্বে আসার পরেই দেখলাম রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে একটা অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে চাকরির অ্যাডভার্টাইজমেন্ট পরীক্ষায় বসতে হবে তো আমি ভাবলাম একটা পরীক্ষায় বসি দেখি কি হয় তারপরে মহারাজ বললেন আমি পরীক্ষায় বসে গেলাম এবং সেই চাকরিটা পেয়েও গেলাম রিজার্ভ ব্যাঙ্কে একটা চাকরি তাই তাই তিনি খুব মজা করে বলতেন যে আমি কিন্তু গভর্নমেন্ট সার্ভিস করেছি সেটা কি কি বলতেন আরও পরে বলছি এখানে চাকরির পরীক্ষা যে তিনি দিয়েছিলেন তিনি বলতেন অনেক প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন ছিল এসে রাইটিং প্রশ্ন আর ওখানে দুটি সাবজেক্ট দেওয়া ছিল একটি সাবজেক্ট হচ্ছে রোড ট্রান্সপোর্ট ভার্সেস রেলওয়ে ট্রান্সপোর্ট আর দ্বিতীয় সাবজেক্ট ছিল সুইট আর দি জুসেস অফ অ্যাডভার্সিটি সুইট আর দি জুসেস অফ অ্যাডভার্সিটি এই দুটি সাবজেক্ট মহারাজ বলতেন আমি কিন্তু এই দ্বিতীয় সাবজেক্টটির ওপরে লিখেছিলাম এবং সেটা রকম উনি বললেন আমি একটা গল্পের আকারে লিখে দিলাম গল্পটা রকম এক রাজা জঙ্গলের শিকার করতে গেছে শিকার করতে গিয়ে ডাকাতদের হাতে পড়েছে ডাকাতদের হাতে পড়ার পরে সেই ডাকাতরা যে মা কালীর পুজো করে সেই মা কালীর পুজোতে রাজাকে বলি দেওয়ার জন্য নিয়ে গেল এখন বলি দেওয়ার জন্য শাস্ত্রের নিয়ম হচ্ছে যে শরীরটি বলি দেবে সেটি সর্বাঙ্গ সুন্দর হতে হবে তার মধ্যে কোনো ক্ষত ক্ষত বা তার হানি থাকলে হবে না এবারে রাজাকে যখন বলি দিতে যাবে তখন দেখল যে রাজার একটা আঙুলে কাটা আছে একটা আঙুলে কাটা আছে তা সেইটা দেখে তখন রাজাকে বাতিল করে দিল এবং ছেড়ে দিল এরপরে উনি ওইটা কনক্লুশন করে দিয়েছেন যে এটা এই থাকার ফলে ডিফেক্ট থাকার ফলে তিনি বেঁচে গেলেন তো মহারাজ বলতেন যে আমি পরে শুনেছি আমি নাকি পরীক্ষায় ফার্স্ট হয়েছিলাম এটি মহারাজ বলতেন তো তারপরে মহারাজ যখন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় চাকরি করছেন সেই সময় এটা উনিশশো সালের কথা মহারাজ বলেন যে জেনারেল ইলেকশন সেই সময় হলো আর সেই সময় সেন্সাস হলো ভারতবর্ষে জনগণনা হলো এবং জনগণনাতে আমি একজন অফিসার হিসাবে কাজ করেছি সেনসাসে ইন্ডিয়ান প্রথম সেন্সাস আর বলতেন যে প্রথম যে জেনারেল ইলেকশান সেটাও সেটাতেও আমি একজন অফিসার হিসাবে কাজ করেছি নাইনটিন ফিফটি ওয়ান বম্বেতে আর এই বম্বেতে থাকাকালীনই মহারাজ ভীষণভাবে গান্ধীজির চিন্তাভাবনার সঙ্গে তার প্রতি তার আকর্ষণ বাড়ে এবং তিনি গান্ধীজির চিন্তাভাবনা ভীষণভাবে গ্রহণ করতে থাকেন বিশেষ করে রামনামের প্রতি তার আকর্ষণ ভীষণ জন্মায় আর গান্ধীজির যে তিনটি শব্দ তিনি বলতেন তিনটি উপদেশের মধ্যে অহিংসা সত্য ও ব্রহ্মচর্য অহিংসা সত্য ব্রহ্মচর্য অভ্যাস করা এইটি মহারাজকে খুব আকৃষ্ট করে আর রাম নামের প্রতি তার ভীষণ আকর্ষণ জন্মায় তারপরে ওয়ারলি সমুদ্র সৈকতে গিয়ে তিনি বসে থাকতেন সন্ধ্যেবেলা এই সময়ে তার মধ্যে একটা বেশ বিচার কাজ করতে থাকে তিনি বিশ্লেষণ বিচার বিশ্লেষণ করতে থাকেন মনুষ্য জীবনকে কিরকমভাবে তিনি সেই সন্ধ্যেবেলা খোলা আকাশের নিচে সেখানে বসতেন সমুদ্রের ধারে যে বড় বড় পাথর রয়েছে তার একটি পাথরে বসতেন আর বসে আকাশের দিকে তাকিয়ে বিচার করতেন যে বিশ্ব এই সারা বিশ্ব ব্রহ্মাণ্ড লক্ষ লক্ষ তারা আরও কত কী আর তার মধ্যে আমি একটি ক্ষুদ্র কণিকা এই পাথরের ওপর বসে আছি এই রকম বিচার করতেন এ তখন করতে 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 তার ভিতর থেকে একটা প্রশ্ন এলো যে এই জগতে এই সব কিছু পরিবর্তনশীল সবেরই পরিবর্তন হচ্ছে কিন্তু চিরস্থায়ী কিছু আছে কিনা যার কোনো পরিবর্তন নেই সেইটা তিনি তার মধ্যে থেকে প্রশ্ন এলো আর জীবনের আদর্শ কি হতে পারে এবং তা কিভাবে লাভ হতে পারে মহারাজ বলতেন আমার ভিতর থেকেই যেন সেই উত্তর এলো যে তোমার মধ্যেই রয়েছে সেই উত্তর এবং সেই বিশালতা যার কোনো পরিবর্তন নেই আর আরেকটি উত্তর এলো যে সেইটি লাভ করার জন্য সেই অবস্থা লাভ করার জন্য তোমাকে সাধু হতে হবে এই সময়ের কথা বলতেন যে আমি রিজার্ভ ব্যাংকে চাকরি করি দোতলা বাসে যাচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু হাতে একটা স্বামীজির জ্ঞানযোগ বই রয়েছে আমি সেইটি পড়তে পড়তে চিন্তা করতে করতে যাচ্ছি বা যুগের যে কথাগুলো পড়েছি সেগুলো চিন্তা করতে করতে যাচ্ছি এইগুলো উনি আমাদের বলতেন এইভাবে বলতে বলতে একটা অদ্ভুতভাবে তার এক বন্ধুর মাধ্যমে উনি বলতেন মেনন মেননও চাকরি করতেন তার মাধ্যমে আমার বম্বে আশ্রমে যোগাযোগ হয় রামকৃষ্ণ মঠ বম্বে এবং সেখানে উনিশশো সাল থেকে বম্বে ছাত্রাবাসে বম্বে আশ্রমের একটা ছাত্রাবাস ছিল এখন সেটি নেই সেই ছাত্রাবাসে থাকা শুরু করে এবং তারপরে আঠাশে ফেব্রুয়ারি উনিশশো তিনি শ্রী শ্রী ঠাকুরের জন্মতিথির দিন রামকৃষ্ণ সঙ্গে যোগদান করেন সেখানে তখন অধ্যক্ষ ছিলেন স্বামী সম্বুদ্ধানন্দজি মহারাজ এই স্বামী সম্বুদ্ধানন্দজি মহারাজ শ্রী শ্রী মায়ের শিষ্য ছিলেন সম্বুদ্ধানন্দজি মহারাজ বহুদিন ওখানে অধ্যক্ষ ছিলেন তিনি হচ্ছেন সেই ব্যক্তিত্ব যিনি রামকৃষ্ণ মঠ এবং মিশনের যে তিনটি বড় অনুষ্ঠান হয়েছে সেন্টিনারি প্রোগ্রাম শতবর্ষ পূর্তি একটি হচ্ছে ঠাকুরের শতবর্ষ পূর্তি একটি মায়ের শতবর্ষ পূর্তি আর একটি স্বামীজির শতবর্ষপূর্তি অনুষ্ঠান জন্ম শতবর্ষ ঠাকুরেরটি নাইনটিন থার্টি সিক্স উনিশশো সালে হয় আর মায়েরটা উনিশশো সালে তিপ্পান্ন চুয়ান্ন আর স্বামীজির উনিশশো এই সময়ে যে কমিটি ছিল সেই কমিটি শতবর্ষ উদযাপন সেই তিনটি কমিটিরই উনি ছিলেন কনভেনার সম্বুদ্ধানন্দজি মহারাজ আর মহারাজ দেখেছেন উনিশশো তেষট্টিতে উনি তখন এসে গেছেন কলকাতাতে অদ্বৈত আশ্রমে এর প্রোগ্রাম হয়েছিল পার্ক সার্কাস ময়দানে কলকাতায় পার্ক সার্কাস ময়দানে এবং উনি ওটা পুরো প্রোগ্রাম দেখেছিলেন এটা মহারাজ বলতেন আর মহারাজের যে দীক্ষা লাভ সেটি কিন্তু বম্বে আশ্রমে থাকাকালীনই কিন্তু সেইটি নিয়ে ওনার খুব সন্দেহ ছিল ওখানে দুটি বিষয়ে সন্দেহ ছিল প্রথম সন্দেহটি হচ্ছে যে মন্ত্র দীক্ষা আমার গুরু কে হবেন এই প্রশ্ন ওনার মধ্যে একটা ছিল বেশ এবং উনি বলতেন যখন শঙ্করানন্দজি মহারাজের আসার কথা হল বম্বে আশ্রমে এবং গুরুজনরা বললেন ওনার কাছে মন্ত্র দীক্ষা নিতে হবে উনি বলতেন যে আমি ভাবলাম আমি আগে লক্ষ্য করব। বললেই দীক্ষা নেব এমনটা হবে না তাকে যদি আমার মনে হয় যে হ্যাঁ দীক্ষা নেবার মতো উপযুক্ত তাহলে তার কাছে দীক্ষা না হলে আমি এই আশ্রম ছেড়ে হিমালয়ে চলে যাব এই কথা বলতেন তো শঙ্করানন্দজি মহারাজ যখন এলেন বম্বে আশ্রমে মহারাজ বলতেন যে আমি কাছে যাচ্ছি না দূর থেকে লক্ষ্য করছি মহারাজকে তার কথাবার্তা আর অন্যান্য সব কিছু এবং তারপরে ভিতর থেকে একটা এমন অনুভূতি হলো যে উত্তর হয়ে গেল যে হ্যাঁ উনি আমার দীক্ষা গুরু হবেন কাজেই তারপরে তার কাছে মন্ত্রদীক্ষা নেওয়া হলো এই মন্ত্রদীক্ষা নেওয়ার পরে তিনি আর একটা প্রশ্নের সম্মুখীন হলেন যদিও সেটা মন্ত্র দীক্ষার সময়ই পরিষ্কার হয়ে যাবার কথা তো উনি বলছেন যে আমি বসে ধ্যান করছি ঠাকুর ঘরে এমন সময় আমার মনে সন্দেহ হলো যে আমার ইষ্ট দেবতা কে এই সন্দেহ কিছুক্ষণ যখন চলছে হঠাৎ যেন একটা স্পার্ক হঠাৎ ঠাকুরের ছবি থেকে সেটি আমাকে জানিয়ে দিল যে ঠাকুর বলছেন আমি তোর দেবতা এই কথা ঠাকুর যেন ওকে বলে দিলেন এই দুটি সন্দেহ ওখানে নিরসন হল আর মহারাজ বলতেন যে প্রথম বেলুর মঠ দর্শন তার কিন্তু আকাশ থেকে কীরকম উনি বলতেন যে উনিশশো সালে তিনি প্রথম বেলুর মঠ দর্শন করেন তো সম্বুদ্ধানন্দজি মহারাজ যিনি ওর হেড সেন্টারের হেড মহন্ত মহারাজ উনি দুটি এয়ার ইন্ডিয়ার ফ্রি টিকিট পেতেন প্রতি বছর এয়ার ইন্ডিয়ার তো সে বছরও দুটি ফ্রি টিকিট পেয়েছেন তো ওনার বেলুর মঠে আসার কথা এবং ওনার সঙ্গে আসবেন ওজসানন্দজি মহারাজ যিনি উটি কেন্দ্রের অধ্যক্ষ তিনি ব্রহ্মানন্দ মহারাজের শিষ্য স্বামী ব্রহ্মানন্দ মহারাজের শিষ্য কিন্তু কোনো কারণে তিনি খবর পাঠিয়েছেন যে তিনি আসতে পারবেন না এইটা উনি সম্বুদ্ধানন্দজিকে জানিয়েছেন জানানোর পর মহারাজ বলছেন রাত্রেবেলা সম্বুদ্ধানন্দজি আমাকে বললেন তুমি একটা ব্যাগ নিয়ে রেডি হয়ে যাও তোমার জিনিসপত্র নিয়ে কাল সকালে তুমি আমার সঙ্গে বেলুর মঠ যাবে তো মহারাজ বললেন আমি রেডি হয়ে গেলাম রেডি হবার পরে তো মহারাজ বলতেন তখনকার দিনের প্লেন আর এখনকার প্লেনের অনেক তফাৎ তখন ছিল ভাইকিং প্রোপেলার প্লেন জেট প্লেন হয়নি তখন পাঁচ ঘন্টা বম্বে থেকে কলকাতায় আসতে লেগেছিল বলতে আর ওই প্লেনটি যখন গঙ্গার উপর দিয়ে ক্রস করে দমদমে নামবে সেই সময় হঠাৎ সম্বুদ্ধানন্দজি মহারাজ ওনার পেটে খোঁচা দিয়ে বললেন সি 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 বেলুর মঠ বেলুর মঠ তো মহারাজ বললেন আমি উপর থেকে দেখলাম যে ঠাকুরের মন্দির সেই প্রথম দেখলাম যে বেলুর মঠের মন্দির প্লেন থেকে উপরে গঙ্গার উপর দিয়ে যখন প্লেন ক্রস করছে সেই সময় তো এই তার প্রথম বেলুর মঠ দর্শন আর সংঘজীবনে তার প্রথম যে ত্রাণ কার্য সেবা সেটি মহারাজ বলতেন খুব বড় করে বন্যার একটা বিরাট ত্রাণ কার্য পরিচালনা যেমন এখানে করেছিলেন পিঠে তেমনি ওখানে খরা ত্রাণ কার্য করেছিলেন আহমদনগর মহারাষ্ট্রে সেখানে কয়েক মাস ধরে সেই ত্রাণ কার্য পরিচালিত হয়েছিল এবং সকাল থেকে সেই সাধুদের দল উনি ছিলেন এবং আরও অনেক মহারাজরা এসেছিলেন তারা সেই দলে ছিলেন সেই কার্য পরিচালনা করতেন আর বম্বে আশ্রমে থাকাকালীন সম্বুদ্ধানন্দজি মহারাজকে বলতেন দুটো জিনিস শিখতে হবে একটা জিনিস হচ্ছে সাইকেল চালানো শিখতে হবে আর টাইপ করা শিখতে হবে বললেন টাইপ করা তো শিখলাম সাইকেল চালানো শিখলাম কিন্তু সাইকেল চালাতে গিয়ে দুটো অ্যাক্সিডেন্ট হয়ে গেল তো অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আমি ছেড়ে দিলাম একবার ড্রেনে পড়ে গিয়েছিলাম আর একবার সেই একটা ক্রসিংয়ে লাইট সিগনাল লাল ছিল দেখতে পাইনি তো সেখানে আমি এগিয়ে গিয়েছিলাম পুলিশ আমাকে খুব বকুনি দিল তারপর থেকে ছেড়ে দিয়েছে এইটা মহারাজ বলতেন আর বম্বে আশ্রমে মহারাজ যে জয়েন করলেন উনিশশো সালে তার যে এফিসিয়েন্সি যে কর্মদক্ষতা যার ফলে তার উপরে অনেক কাজই এসে পড়ল যার ফলে ওই যে সম্বুদ্ধানন্দজি মহারাজের কথা বলছিলাম তিনি খুব মজা করে বলতেন যে জয়রাম ইজ নট অনলি মাই রাইট হ্যান্ড বাট বাট অলসো মাই লেফট হ্যান্ড এই কথা সম্বুদ্ধানন্দজি মহারাজ বলতেন এতটা তিনি দক্ষ ছিলেন কাজকর্মে এরপর উনিশশো সাল মহারাজ চলে এলেন অদ্বৈত আশ্রম কলকাতাতে কলকাতাতে থাকাকালীন যে বিশেষ কাজ যেটিকে উল্লেখ করছি সেটি হল তিনি একটা বুক এক্সিবিশন করেছিলেন ক্যালকাটা ইনফরমেশান সেন্টারে সেই বুক এক্সিবিশানে অদ্বৈত আশ্রম পাবলিকেশান যত সেইগুলোর এক্সিবিশন হয়েছিল এবং সেটি খুব পপুলার হয়েছিল এবং কলকাতার বহু নামকরা মানুষ সমস্ত তাঁরা এসে দেখেছিলেন প্রশংসা করেছিলেন এবং বলেছিলেন যে বারবার করে এরকম হওয়া দরকার সেই সময় আমাদের যে কালচারাল সেক্রেটারি ছিলেন প্রীতিন ভট্টাচার্য তিনি আমাদের খুব পরিচিত মানুষ ছিলেন আর তিনি খুব সাহায্য করেছিলেন এবং তিনি বলতেন আমি শুনেছি তাকে যখন দেখা হয়েছে যে মহারাজ আজকে আপনারা যে ক্যালকাটা বুক ফেয়ার দেখেন তার বীজ কিন্তু পড়েছিল ওই মহারাজের নাম করে বলতেন উনি যখন যে বুক এক্সিবিশন করেছিলেন সেই তার মাধ্যমে ওটাই প্রথম কলকাতায় বুক এক্সিবিশন বলতে গেলে তারপরে এখন তো খুব বড় আকারে সল্টলেকে হয় বিভিন্ন জায়গা ঘুরে তো এই একটি ওনার বিরাট কাজ ওখানে ছিল আর অদ্বৈত আশ্রমের যে পাবলিকেশানগুলো ছিল সেই পাবলিকেশানগুলোকে তিনি একবারে নব রূপ দিতে লাগলেন সুন্দর করে সব প্রকাশিত হতে থাকল এইখানে থাকাকালীন একটি ঘটনা আমাদের নলেজের জন্য মহারাজ দিতেন যে আমাদের কিভাবে ব্যবহার করা উচিত এই বিষয়ে কেন আমরা অনেক সময় ঠিক ঠিক চিন্তা করতে পারি না উনি যখন অদ্বৈত আশ্রম কলকাতায় ছিলেন তখন সেখানে অধ্যক্ষ হচ্ছেন স্বামী গম্ভীরানন্দজি মহারাজ পরবর্তীকালে আমাদের একাদশ অধ্যক্ষ যিনি হয়েছেন তো সঙ্ঘের গম্ভীরানন্দজি মহারাজ একদিন সকালে লেখাপড়ার কাজ যেমন বিশেষ করতেন সেরকম বসে লেখাপড়ার কাজ করছেন করতে করতে ওনার কোনো স্বামীজির কোটেশান কিছু দরকার হয়েছে উনি মহারাজকে ডেকেছেন ডেকে বলেছেন যে লাইব্রেরি থেকে থটস অফ পাওয়ার বলে বইটি নিয়ে এসো পুস্তিকা একটা ছোট্ট পুস্তিকা তো মহারাজ গেলেন লাইব্রেরিতে লাইব্রেরিতে যাওয়ার পরে উনি বইটি খুঁজে পাননি তখন উনি করলেন কি সেলস সেকশানে গেলেন সেলস সেকশানে গিয়ে উনি একটি কপি নিয়ে এসে মহারাজের হাতে দিলেন তো মহারাজ স্বাভাবিকভাবে একটা সন্দেহ হওয়াতে মহারাজ বলতেন যে হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখছেন বইটাকে দেখে আমাকে জিজ্ঞেস করলেন আচ্ছা তুমি বইটা কি লাইব্রেরি থেকে এনেছো না সেলস সেকশন থেকে এনেছো পরিষ্কার আমাকে জিজ্ঞেস করলেন আমি তখন বললাম মহারাজ লাইব্রেরিতে বইটা পাইনি বলে সেলস সেকশন থেকে এনেছি তখন গম্ভীরানন্দজি একটু বকুনি দিয়েই আমাকে বললেন আচ্ছা তুমি কি ভাবো আমার ব্যবহার করা বইটা তুমি আবার সেলস সেকশানে রেখে বিক্রি করবে এটা তো হওয়া উচিত নয় বইটা নিয়ে যাও এ বই আমি দেখবই না বলে বইটা ফেরত দিলেন ওনাকে এবং দেখলেনই না এটা একটা অদ্ভুত শিক্ষা মহারাজ এইরকম ঘুরিয়ে ফিরিয়ে অনেক এরকম ঘটনা আমাদের বলে বলে সব বলতেন যে এর পিছনে এই শিক্ষা রয়েছে হ্যাঁ মহারাজের জীবন যদি দেখা যায় সেলফ মেড ম্যান সেলফ মেড একেবারে উনি বলতেন যে আমার খুব দুঃখ ছিল প্রভু মহারাজকে এসে বললাম যে যখন কলকাতায় এলাম পোস্টিং হয়ে পোস্টেড হয়ে যে বীরেশ্বরানন্দী মহারাজ দশম অধ্যক্ষ তিনি তখন জেনারেল সেক্রেটারি তাকে বললাম যে উনি যখন এসেছেন তখন মহারাজ বোধহয় জেনারেল সেক্রেটারি বা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কিছু হবে তো মহারাজ আমার তো ট্রেনিং সেন্টারও হলো না মাইসোর স্টাডি সার্কেল যেখানে সাধুরা শাস্ত্র পাঠ করতে যেতেন সেটাও হলো না তা আমার খুব ইচ্ছা ওখানে যাবার তা মহারাজ ওকে বললেন না না তোমার জন্য ওসব দরকার নেই তোমার জন্য ওসব দরকার নেই তারপরে ওকে বলেছিলেন যে দেখো তোমাকে আমরা হেডকোয়ার্টারে চাইছিলাম কিন্তু ওখানে দরকার বেশি বলে ওখানে দেওয়া হয়েছে অদ্বৈত আশ্রম তো দরকার বেশি হয়েছে এইভাবে বলেছেন যে ওখানে যিনি মহন্ত মহারাজ ছিলেন বোধহয় ম্যানেজার যিনি ছিলেন তাকে বলেছেন বীরেশ্বরঞ্জি মহারাজ দাই নিড ই গ্রেটার দ্যান মাইন দাই নিড ইজ গ্রেটার দ্যান মাইন কাজী ওকে তোমার ওখানেই দেওয়া হলো তো নাহলে তোমাকে আমরা হেডকোয়ার্টারেই চাইছিলাম এইভাবে মহারাজ বলতেন আমাদের তো এই সম্বন্ধে মহারাজ আরও বলতেন যে আমি নিজে নিজে অনেক পড়েছি এই পড়ে কিন্তু আমার মনে থেকে গেছে সেইগুলো আর ওইগুলোই অনেক সময় কাজে লেগে যেত যেমন উনি দুটো এক্সাম্পল বলতেন একটা এক্সাম্পল যেমন মহারাজ বলছেন যে একবার ওনার বন্ধু বলতেন আমার বন্ধু প্রবুদ্ধানন্দজি মহারাজ আমার সঙ্গে একসঙ্গে সন্ন্যাস দীক্ষা হয় উনিশশো সালে তা উনি ফ্রান্সিসকো বেদান্ত সেন্টারের প্রধান ছিলেন মিনিস্টার ইনচার্জ তা উনি এসেছেন আসার পরে কলকাতাতে রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারে ওকে একটা বক্তৃতা দেওয়ার জন্য বলা হয়েছে এবং সেই বক্তৃতার বিষয় ছিল ভক্তি সেই বিষয়ে তা মহারাজ তখন জেনারেল সেক্রেটারি তা উনিও ওনার সঙ্গে গেছেন তো বিবেকানন্দ হলে ফ্রন্ট রোতে মহারাজ বসে আছেন আর তখন প্রভানন্দজি মহারাজ ওখানে সেক্রেটারি গোল পার্কে উনি ওপরে আছেন ডায়াসে এবং প্রবুদ্ধানন্দজি রয়েছেন তা সেই সময় হঠাৎ প্রভানন্দজি ওনাকে বললেন আপনি উপরে আসুন তো মহারাজ বললেন আমাকে ডেকে নিল আমি উপরে গিয়ে বসলাম তো আমাকে বলল যে দশ মিনিট বলতে হবে তো প্রবুদ্ধরঞ্জির লেকচার আগে হবে তারপর আমি বলবো তো অন্যরা বলছিল যে প্রবুদ্ধরঞ্জী মহারাজ ফর্টি ফাইভ মিনিটস বললেন ভক্তির ওপরে ভালো বললেন কিন্তু আমার তো প্রস্তুতি কি বললেন আমার কিছু ভক্তি সম্বন্ধীয় ভক্তি বিষয়ক শ্লোক আমার মুখস্থ ছিল আমি সেইগুলো প্রেজেন্ট করে কিছু বললাম এবং অন্য সাধুরা বলল আপনার দশ মিনিটটা মূল বক্তৃতার চেয়ে অনেক ভালো হয়ে গেল মহারাজ বলতে এটা আমার ওই কিছু শ্লোক মুখস্থ ছিল বলে আমি এটা হয়ে গেল তারপরে একবার বলেন ওনাকে প্রতি বছর ইনভাইট করতেন মেদিনীপুর রামকৃষ্ণ মিশনে মহাপুরুষ মহাজের শিষ্য ছিলেন স্বামী আত্মানন্দ জীবদায় ওনার নাম তো উনি প্রতি বছর দুর্গাপূজার পরে একটি ভক্ত সম্মেলন হতো সেই ভক্ত সম্মেলনে বলার জন্য ডাকতেন বলছেন এক বছর আমার যখন বলার সময় এসেছে উনি অ্যানাউন্স করতেন সব উনি এমন পাওয়ারফুল লোক ছিলেন নিজে নিজেই অ্যানাউন্স করতেন বুড়ো মানুষ তো বলছেন হঠাৎ মাইকে উনি অ্যানাউন্স করে দিলেন এখন স্বামী স্মরণানন্দজি মহারাজ ভাগবত সম্বন্ধে বলবেন বললেন ভাগবত সম্বন্ধে কি করে বলবো ভাগবত তো একটা ফার্স্ট সাবজেক্ট মহারাজ এরকম একটা অ্যানাউন্সমেন্ট করে দিলেন তো তখন আমি কি করি ওই রকম আমার কতগুলো শ্লোক মুখস্থ ছিল ভাগবতের সেই কয়েকটা শ্লোক প্রেজেন্ট করে বক্তৃতা করলাম না হলে বাঁচবো কিভাবে ওখানে এমন একটা টপিক ওখানে দিয়ে দিলেন না জানিয়ে আগে থেকে বললে তবুও প্রস্তুত হয়ে যাওয়া যায় তো এইটা মহারাজ বলতেন আর বম্বে আশ্রমের একটা কথা বলি ওই গানের কথা আগেই বলেছি যে শারদা পীঠে গানের ক্যাসেট যে আরতির হলো বা অন্যান্য বিষয়ের হলো এই গান গাওয়া সম্বন্ধে মহারাজ বলতেন আমি গান শিখেছিলাম মেকানিক্যালি বম্বে আশ্রমে থাকার সময় কারণ গাওয়ার কেউ নেই আমাকে শিখতে হল মেকানিক্যালি গান গাওয়া শিখেছিলাম তা আরতির গান গাইতাম তা উনি খুব মজা করে বলতেন যেন আমার সঙ্গে পাখোয়াজ বা তবলা বাজিয়েছেন পণ্ডিত নিখিল ঘোষ বলতেন কীরকম ঘটনা যে উনি বলতেন যে সন্ধেবেলা আমরা বসে গেছি আরতি শুরু হয়ে গেছে আমি আমার মেকানিক্যাল ওয়েতে গান গাইছি অন্যরা যা দু চারজন উপস্থিত আছেন তারাও গাইছে পাশে মায়া তবলা বা পাখোয়াজ রাখা আছে পণ্ডিত নিখিল ঘোষ আমাদের খুব ভক্ত ছিলেন আশ্রমের উনি পাশেই থাকতেন আশ্রমের পাশেই কখনো কখনো সন্ধেবেলা চলে আসতেন তা যেদিনে ওই পাখোয়াজ খালি থাকতো উনি এসেছেন উনি এসে পাকুয়াজে বসে যেতেন বসে সংগত করতে থাকতেন তো এই আমার নিখিল ঘোষের সঙ্গে পাখোয়াজ বাজানো নিখিল ঘোষের পাখোয়াজ বাজানো ইত্যাদি ইনি বলতেন তো আর ঠাকুরের প্রতি যে সংঘের প্রতি একবারে উজাড় করে দেওয়া আমাদের জীবনকে সঙ্গে আর ঠাকুরের পায়ে দেওয়া এটা আমাদের বলতেন একদম এই ল্যাঙ্গুয়েজে উনি শেখাতেন আমি ওই জন্য কোটেশনে লিখে রেখেছি উনি বলতেন যে ঠাকুরের কাছে বলবে প্রার্থনা করবে এইভাবে ঠাকুর আমাকে তুমি হাত ধরে পথ দেখিয়ে নিয়ে যাও আমাকে দিয়ে যা করানোর তা তুমি করিয়ে নাও এই কথা উনি বলতেন আর সব কাজই যে ঠাকুরের কাজ সবটাই সেবা হচ্ছে প্রতিক্ষণেই সেবা হচ্ছে এই বুদ্ধিটা আমাদের যাতে আসে এক্সাম্পল বলতেন যে মাধবানন্দজি মহারাজ এসেছেন বম্বে আশ্রমে তখন আমেরিকাতে চিকিৎসা করে ফিরছেন একদিন আশ্রমে আছেন তো উনি ব্রহ্মচারী উনি বলতেন যে যেহেতু জেনারেল সেক্রেটারি মহারাজ এসেছেন অনেক সাধুরা দেখা করতে চাইতেন তাদের কথা নিজেদের বলতে চাইতেন এরম করে আলোচনা করতে 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 প্রসাদের সময় হয়ে গেছে রাত্রেবেলা তো মহারাজের তো জব টপ করা হয়নি তখন তো আমি একবার গিয়ে মহারাজকে জিজ্ঞেস করলাম যখন সব সাধুরা চলে গেলেন যে মহারাজ তাহলে কি আমি আপনার প্রসাদ ঘরে পৌঁছে দেব তো তখন মহারাজ বললেন কেন ঘরে পৌঁছাবে কেন তো আমি বললাম মহারাজ সব সাধুরা আসছিলেন তো আপনার সঙ্গে কথা বলেছেন আপনি জব ধ্যান করার সময় পাননি তো সেই জন্য জিজ্ঞেস করলাম তখন মাধবানজী মহারাজ বললেন এতক্ষণ তাহলে কি হলো এতক্ষণ তাহলে কি কাজ হলো এইটা মহারাজ খুব জোর দিয়ে বলতেন যে কি দৃঢ় বিশ্বাস একটা যে আমরা যে কাজই করি না কেন সেটা জব ধ্যানের সমান ইকুয়াল এইটি মহারাজ খুব জোর দিয়ে বলতেন ওই একটা কথা আরো স্মরণ দুটো কথা আরো স্মরণ করতেন যে গুরুর সম্বন্ধে তার গুরু শঙ্করানন্দজির সম্বন্ধে ওই বম্বে আশ্রমে থাকাকালীন যে দীক্ষা হয়েছিল বললাম তো বলছেন যে মহারাজের কাছে গিয়ে একটু কথা বলব ইচ্ছা একটা কিছু জিজ্ঞাসা করবো খুব গুরুগম্ভীর চেহারা ছিল গুরুগম্ভীর গলা ছিল তার ভয়েসটাও এরকম যে প্রেজেন্টেশন হতো সেরকম খুব গুরু গম্ভীর তো আমরা কেউ কাছে যেতাম না খুব একটা তো সেদিনে সাহস করে ভোরবেলা ঢুকে পড়েছি তো ঢুকে পড়ে একটা কিছু জিজ্ঞেস করব বলছি মহারাজকে মহারাজ শুধু আমাকে তিনটে শব্দ বললেন নট সোয়ারলি সেই গুরু গম্ভীর ভয়েসে তো আমি দৌড়ে পালিয়ে গেলাম এই একটা দ্বিতীয় বলছেন যে আমার মনে হঠাৎ সন্দেহ হলো তো আমি মহারাজকে একটা প্রশ্ন জিজ্ঞেস করব। সেদিনেও ওই রকম সাহস করে তার ঘরে ঢুকে পড়েছি ঢুকে পড়ে তাকে জিজ্ঞেস করছি মহারাজ স্বামীজি তো সেবা কাজের কথা এত বলেছেন কিন্তু বেলুড় মঠে যে দুর্গা পূজা হয় তাতে কত খরচ হয় প্রচুর খরচ সেই খরচটা তো সেবা কাজে ব্যবহার করা যেতে পারে যেই মহারাজকে বললাম তখন আবার সেই গুরুগম্ভীর গলায় বললেন বাট স্বামীজি হিমসেলফ স্টার্টেড দি দুর্গা পূজা ইন বললেন যেই এটা বললেন আমি আবার দৌড়ে পালিয়ে গেলাম মহারাজের কাছ থেকে এই দুটো উনি স্মৃতি স্মরণ করতেন ওখানে বম্বে আশ্রম সম্বন্ধে আমাদের মহারাজ যখন দীক্ষা দিতে শুরু করলেন আমার খুব মনে পড়ে কেউ কেউ জিজ্ঞাসা করেছিলেন এই সম্বন্ধে আপনার কি রকম মনে হয় নিজের সম্বন্ধে যে আপনি দীক্ষা দিচ্ছেন আপনি তাদের পাপ তাপ নিচ্ছেন খুব পরিষ্কার করে বলতেন যে দেখো আমার কখনো ওই ফিলিংটা হয় না যে আমি দীক্ষা দিচ্ছি তাদেরকে ঠাকুরের কাছে পৌঁছে দেওয়া এইটুকখানি আমার কাজ এইটি উনি বলতেন জোর দিয়ে আর বেশ মজার মজার ঘটনা ঘটতো আমি একটা মজার ঘটনা বলি যে ওই দীক্ষার্থীদের সঙ্গে একটি জায়গায় যেটা সাউথের কোনো জায়গাতে তো নাতনিদের নিয়ে দীক্ষার প্রোগ্রামে এসেছেন এক বয়স্ক বয়স্ক ভদ্রলোক বেশ বয়স নাইনটির ওপরে বয়স তার দীক্ষা হয়নি তিনি দীক্ষা নিচ্ছেন না তো এরা সব দীক্ষার ঘরে প্রবেশ করেছে তারপরে আশ্রমের পরিবেশ ইত্যাদি হয়তো দেখে তার ভালো লেগেছে তিনি বলছেন আমি দীক্ষা নেব বলার পর তাকে যখন ফর্ম দেয়া হয়েছে ফিল আপ করেছেন তো তাতে কতদিন ধরে দীক্ষা নেবার ইচ্ছা হয়েছে সেটা লেখা আছে সেটায় উত্তর দিয়েছেন মহারাজ এটা খুব মজা করে বলতেন শুনতেন বল ভদ্রলোক লিখে দিয়েছেন সিন্স বার্থ এইটা মহারাজ খুব মজা করতেন দীক্ষা নেবার ইচ্ছা কবে থেকে হয়েছে সিন্স বার্থ একটা সেন্টারে আমার মনে আছে দীক্ষার পরে অনেকে অনেক প্রশ্ন করে এখানে সন্ধ্যের সময় সেই ব্যবস্থাটা ছিল ভক্তরা এসে মহারাজকে দেখা করছে এবং জিজ্ঞেস করছে এক এক করে পাঠানো হচ্ছে জেনে নিয়ে তো তারপরে প্রশ্ন তো আর জানা হয় না তো এক ভদ্রলোক বয়স্ক ভদ্রলোক এসে বললেন যে আমি একটু দেখা করব আমার আজকে দীক্ষা হয়েছে তো ঠিক আছে দাঁড়ান তা কিউতে দাঁড়ান দাঁড়িয়েছিলেন তারপর তিনি দেখা করেছেন তো রাত্রে মহারাজ আমাকে ডেকে পাঠিয়েছেন ডেকে পাঠিয়ে বলছেন যে আজকে প্রণামের সময় তুমি কাউকে আমার সঙ্গে দেখা করতে পারিয়েছিলে আমি বললাম হ্যাঁ মহারাজ এক বয়স্ক ভদ্রলোক বলছিলেন তিনি কিছু জিজ্ঞাসা করবেন তো পাঠালাম আপনার কাছে উনি কি জিজ্ঞাসা করেছেন জানো কি করে জানবো আপনি জানবেন তখন উনি জিজ্ঞেস করলেন এসে আমার বড় কনস্টিপেশন এই সমাধান কিভাবে হবে তো খুব মজা করে হাসতে লাগলেন এই রকম তুমি কেস পাঠিয়েছ আমাকে বললেন হ্যাঁ আমাদের সারদা জীবনেও দেখেছি মহারাজের এইটা বরাবর ছিল এবং হেডকোয়ার্টার জীবনেও যে কেউ আমাদের সাধু ব্রহ্মচারী অসুস্থ হয়ে পড়লে তার ঘরে 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 চলে যেতেন তিনি ঘরে গিয়ে খবর নিতেন দেখতেন কেমন আছে তারপরে খবর করতেন আমাদের সাধু ব্রহ্মচারীদের সম্বন্ধে অনেক সময় ওয়ার্কার কেউ কেউ ব্যবহার করে থাকেন ওয়ার্কার অফ দিস সেন্টার ইত্যাদি কিন্তু মহারাজ একটা অদ্ভুত ওই যে বললাম কিছু কিছু ঘটনা দিয়ে আমাদের বলতেন যে সম্বুদ্ধানন্দী মহারাজ রিটায়ার করার পরে উনি মঠে এসেছেন আছেন একটা ঘরে তা মহারাজ যখন বম্বে আশ্রমে ছিলেন তখন উমানাথানন্দজি শ্রীশ মহারাজ গায়ক পেন্টার উনিও ওখানে ছিলেন তো ওরা দুজনেই ওনার সঙ্গে দেখা করতে গেছেন ওই মঠে যে ঘরে সম্বুদ্ধানন্দজি ছিলেন তো উমানাথানন্দজি ওনাকে দেখিয়ে সম্বুদ্ধানন্দজিকে বলছেন মহারাজ দিস ইজ জয়রাম ইউর ওয়ার্কার ইন বম্বে তো সম্বুদ্ধানন্দজি তখন বললেন নো হি ওয়াজ নট মাই ওয়ার্কার হি ওয়াজ মাই কলিগ হি ওয়াজ মাই কলিগ দেখো এর মধ্যে আমাদের একটা অদ্ভুত ডিগনিটি একটা ভালোবাসা হ্যাঁ সেটা একটা বোঝায় বললেন হি ওয়াজ মাই কলিগ ওয়ার্কার নয় মহারাজ খুব তার পছন্দ ছিল এই প্রকৃতির সঙ্গে তার সম্পর্ক নানাভাবে যেমন আমরা জানি তিনি বিভিন্ন ইনফরমেশান তার মধ্যে ভীষণভাবে ছিল হিস্ট্রি জিওগ্রাফি ফিলসফি ইত্যাদির সেই মতো প্রকৃতি প্রকৃতির এই গাছপালা তারপরে ফুল ফল তারপরে গরু তারপরে মাছ এই সমস্ত সম্বন্ধে মৌমাছি চাষ এই সব উনি বলতেন মায়াবতীতে থাকাকালীন আমরা কিন্তু ফাইল তৈরি করে করে করেছি যে অ্যাপল অর্চার যে ছিল একবারে ফাইল তৈরি করে গোশালা ফাইল তৈরি করে তা এইরকম মধু মধুমক্ষী যে মৌমাছির চাষ সেটিও ফাইল তৈরি করে সুন্দর করে আমরা করতাম তেমনি এখানেও দেখেছি ফুল ফল সাধারণ গাছ গরু গোশালাতে সব দারুণ তিনি অ্যাটেনশান নিতেন এর প্রতি আকর্ষণ তাঁর ছিল বেশ ঘুরতেন একটা প্রকৃতির সঙ্গে দারুণ সম্পর্ক ছিল তাঁর তো আমি এরকম লাস্ট দিনের কথা লাস্টের দিকে কথা বলছি একটা যে মঠে মঠে শুধু নয় আয়লা বা আমফান ইত্যাদি যখন হলো ওই সব ঝড় মঠে যে গঙ্গার ধারে গাছের সারি রয়েছে বেশিরভাগটা কৃষ্ণচূড়া রাধাচূড়া গাছ এখনও রয়েছে বেশ কিছু গাছ ভেঙে নষ্ট হয়ে যায় আপরুটেড হয়ে যায় সেইগুলোকে তুলে ফেলে দিয়ে আবার নতুন গাছ লাগানো হবে আর কিছু নতুন গাছও লাগানো হবে এইভাবে প্ল্যান করা হয়েছে মহারাজ তখন প্রেসিডেন্ট হয়ে গেছে এই ত্যাগের বছর দুয়েক আগের কথা বলছি কিন্তু কি অ্যালার্ট মহারাজ কে গিয়ে জিজ্ঞেস করলাম যে আমরা এরকম গাছ লাগাতে চাই কি গাছ লাগাবো যদি একটু বলেন উনি সঙ্গে সঙ্গে উত্তর দিলেন ফ্লাওয়ারিং ট্রি লাগাবে এই কথা ঠিক এক্স্যাক্ট ল্যাঙ্গুয়েজ হচ্ছে ফ্লাওয়ারিং ট্রি লাগাবে তো তখন নেক্সট প্রশ্ন করলাম যে কি গাছ নাম যদি বলেন প্রথম বললেন গোল্ডেন শাওয়ার সোনাঝুরি বোধ হয় বাংলাতে বলে গোল্ডেন শাওয়ার দ্বিতীয় বললেন জারুল দেখা যাবে স্বামীজির মন্দির এবং স্নানের ঘাটের মাঝখানে লোহার বেড়া দেওয়া দুটি গাছ এখন লাগানো আছে এই বছর দুই তিনেক হলো মহারাজ বলার পরেই লাগানো হয়েছিল ওইগুলো বাড়ছে এই দুটি গাছ ওখানে লাগানো হয়েছে মহারাজ বলার পরে মহারাজের দ্বারা প্রতিষ্ঠিত দুটি সংস্থা আমরা জানি খুব বড় আকারে কাজ করছে একটি হচ্ছে অখিল ভারত বিবেকানন্দ যুব মহামণ্ডল এটি উনি ওই অদ্বৈত আশ্রম কলকাতায় থাকাকালীনই এর শুরু হয় নাইনটিন সিক্সটি সেভেন সিক্সটি এইট এরকম সময়ে আর যেটি হচ্ছে বিবেকানন্দ সেবা সংঘ এটি এই শারদাপীঠে থাকাকালীন নাইনটিন এইটি ফোরে সেটি শুরু হয় সেটি এখানে খুব বড় কাজ করছে এই দুটি প্রতিষ্ঠানই খুব বড় কাজ করছে এবং পার্মানেন্ট কাজ বেশ সুন্দর সমাজ সেবার কাজ যেটা আমাদেরই মতো ওইভাবে চলছে আর অসাধারণ স্মৃতিশক্তি ছিল দেখেছি অসাধারণ স্মৃতিশক্তি একেবারে যেমন ওই আমাদের অনেক সাধু ব্রহ্মচারী মহারাজরা যারা মহারাজের সঙ্গে কথা বলেছেন কোথাও যাওয়ার সময়ে কোনো জায়গা নিয়ে কোনো পাহাড় পর্বত নিয়ে ইত্যাদি তেমনি আমি কথা বলে দেখেছি একদিন তখন মহারাজের ওই যথেষ্ট শরীরের অবস্থাটা খারাপ হয়েছে খানিকটা বেটার হয়েছে এটা দু সালের কথা বলছি খানিকটা নিউরোলজিক্যাল প্রবলেম থেকে রিকভার করেছেন একদিন স্বামী গৌতমানন্দজি মহারাজ একটা চিঠি লিখেছেন তিনি তখন চেন্নাই মঠের অধ্যক্ষ সেই চিঠিতে তিনি লিখেছেন যে স্বামী তপস্যানন্দজি মহারাজের উপরে একটি স্মৃতি কথামূলক বই প্রকাশ করা হবে সেই বইটির তে একটি কথা লিখে দেওয়ার জন্য আর না হলে একটি মেসেজ তৈরি করে দেওয়ার জন্য তো আমি সকালে চিঠিটা এসেছে মহারাজ দেখেছেন রাত্রে মহারাজ যখন শুতে যাচ্ছেন সাড়ে দশটা পৌনে এগারোটা এরকম সময় আমি মহারাজকে জিজ্ঞেস করলাম মহারাজ আপনি চিঠিটা দেখেছেন তো যে ওটা আনন্দজি মহারাজ লিখেছেন তা আপনি কি কিছু লিখে দেবেন তো ওই সময়ে আমাকে বলছেন পুরো ঘটনাটা বলছি যে তপস্যানন্দী মহারাজের সঙ্গে আমি তো কখনো থাকিনি কাজেই আমার স্মৃতিকথা লেখার মতো বিশেষ কিছু নেই উনি যখন মঠে আসতেন একসঙ্গে মিটিংয়ে বসা হয়েছে আলোচনা হয়েছে এই পর্যন্ত বলে বলছেন তবে ওর সম্বন্ধে আমি প্রথম জানতে পারি নাইনটিন ফিফটি ওয়ানে কোথায় চলে গেলেন টু থাউজেন্ড বসে আছেন আর চলে গেলেন নাইনটিন ফিফটি বলছেন তখন প্রথম জানতে পারি কীরকম বলছেন যখন ভারতের স্বাধীনতা হলো আফটার ইন্ডিয়াস ইন্ডিপেন্ডেন্স বলছেন একটি হাই পাওয়ার কমিটি এসেছিল ইংল্যান্ড থেকে সে সেই কমিটির চারজন মেম্বার ছিলেন সেই চারজন মেম্বার ভারতবর্ষের চারজন চার ভাগে ভাগ হয়ে এক একজন করে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ তারা গেছেন সেখানকার সিচুয়েশান স্টাডি করেছেন করে ইংল্যান্ডে ফিরে গিয়ে রিপোর্ট সাবমিট করেছেন যে ব্যক্তি সাউথে গিয়েছিলেন যার উপরে দায়িত্ব দেওয়া ছিল হোল অফ সাউথ ইন্ডিয়ার সার্ভে করার তার নাম হচ্ছে জর্জ ক্যাটলিন এটা বলে যাচ্ছেন নাম হচ্ছে জর্জ ক্যাটলিন তিনি যে রিপোর্টটা তৈরি করেন সেই রিপোর্টটার নাম হচ্ছে একটা বইয়ের আকারে তৈরি করেন ইন দি পাথ অফ মহাত্মা গান্ধী ইন দি পাথ অফ মহাত্মা গান্ধী তিনি যখন সাউথে সার্ভে করছিলেন সেই সময় তিনি আমাদের ত্রিবান্দ্রাম আশ্রমে গিয়েছিলেন সেই ত্রিবান্দ্রম হসপিটাল আশ্রমের হেড তখন ছিলেন স্বামী তপস্যানন্দী মহারাজ এবং সেই তপস্যানন্দজি মহারাজের নামে ওই বইতে তিনি একটি চ্যাপ্টার ডেডিকেট করেছেন সেই চ্যাপ্টারে তিনি তপস্যানন্দী মহারাজকে বলেছেন এ ম্যান অফ ইনটিগ্রিটি এতগুলো কথা বলে গেলেন ভদ্রলোকের নাম কি বইটার নাম কি চ্যাপ্টার তপস্যঞ্জিকে কি বলেছেন এ ম্যান অফ ইন্টিগ্রিটি এই কথাগুলো বলে গেলেন আমি তখন জিজ্ঞেস করলাম যে আমি কি তাহলে একটা বই পাবার চেষ্টা করব উনি বললেন পাবে না তুমি ফিফটি ওয়ানের বুক আমি বই আমি পড়েছি বইটা পুরো পড়েছি সেই সময় তো আমি বললাম দেখি পরের দিন আমি গোলপার্ক লাইব্রেরিতে ফোন করলাম লাইব্রেরি বললো আমাদের কাছে কয়েকটা কপি আছে আমি বললাম একটা কপি ইমিডিয়েটলি পাঠাও তারা পাঠালেন তারপরে সেইখান সেইটার ওপরে বেস করে মহারাজ একটা মেসেজ লিখে দিয়েছিলেন সেটি ওতে পাবলিশড হয়েছে কিন্তু যেটা লক্ষ্য করার বিষয় যে কি অদ্ভুত স্মৃতি ওইখানে এই শেষের দিকেও মানে লাস্ট মহারাজ যে সেপ্টেম্বর টোয়েন্টি থ্রিতে গেলেন কামারপুকুর জয়রামবাটি তার আগে আগেরই কথা ওই রাত্রে পাঠ হতো মহারাজের ঘরে উনি শুতে যাবার আগে কিছু বই পড়া হতো পড়তে পড়তে একটা দ্বীপের কথা এলো সেই জায়গাটায় তো আমরা কেউ জানি না সেই নামও শুনিনি মহারাজ শুনছিলেন শুয়ে শুয়ে তো ওকে জিজ্ঞেস করা হলো যে মহারাজ এই দ্বীপটা কোনখানে মানে আমাদের মানচিত্রে কোনখানে হতে পারে তো মহারাজ বললেন ঠিক এই ল্যাঙ্গুয়েজ বললেন আচ্ছা দেখো তো আফ্রিকান কন্টিনেন্ট যেখানে শেষ হয়েছে এশিয়ান কন্টিনেন্ট যেখানে শুরু হয়েছে তার মাঝে সমুদ্রে একটা জায়গা কোথাও আছে নাকি দেখো তো এবং দেখা গেল সত্যি গ্লোব ছিল মহারাজের ঘরে সেখানেই ওর মধ্যেই বেরোলো ওই দ্বীপটি কি অদ্ভুত স্মৃতি মানে ভাবা যাবে না একবারে ভাবা যাবে না তো মহারাজ একটা খুব যেমন তপস্যাজির কথা বললেন তেমনি মায়াবতী স্মৃতি অনেক স্মরণ করতেন তার মধ্যে একটি শোনাই মাধবানন্দজি মহারাজ মায়াবতীতে গেছেন তো মাধবানন্দ মহারাজ তো খুব আলমানাক মানে আমাদের পঞ্জিকা ধরে চলতেন একেবারে তো উনি মায়াবতী থাকার পরে ফিরবেন তখন তো এই লোহাঘাট থেকে রাস্তা হয়নি তখনও হয়নি তো যেতে হতো সেই ধরমগড় দিয়ে উঠে চম্পাবত দিয়ে নেমে আসতে হতো মূল রাস্তায় তো ঘোড়ায় করে মহারাজ আসবেন কিন টাইম দেখে রেখেছেন পঞ্জিকা অনুযায়ী সময় দেখে রেখেছেন এই সময় বেরোবেন সেই মতো প্রস্তুত কিন্তু ওয়েদার খুব খারাপ ভীষণ বৃষ্টি হচ্ছে মহারাজও ওই রেনকোট ইত্যাদি পরে ঘোড়ার ওপরে বসে আছেন ছাতা নিয়ে বসে আছেন তারপরে সময় মতো যাত্রা শুরু হলো যাত্রা শুরু হয়ে ওই ধরমগড় উঠে তারপরে যাচ্ছেন এখন হচ্ছে কি রাস্তায় বৃষ্টির পড়ে অনেক গাছের ডালগুলো এরকম নেমে আছে তো তার ফলে হলো কি একটা গাছের কাছে আসার পর ওই ডালটা এতটা নেমে আছে যে মহারাজকে ছাতাটা না নিচু করতে হয় কিন্তু উনি খেয়াল করেননি ছাতাটা ঘোড়ার চোখের ওপরে চাপা পড়ে যায় তখন ঘোড়াটা ভয় পেয়ে তিড়িং মিড়িং করে লাফিয়ে উঠে মহারাজকে ঘোড়ার তার পিঠ থেকে ফেলে দিয়ে দৌড়ে পালিয়ে যায় তো মহারাজ মাটিতে পড়ে গেছেন পড়ে গিয়ে যখন উঠেছেন তখন মাঝে মাঝে হাতটা দেখছেন হাতে তো বলছেন আমরা জিজ্ঞেস করলাম কি মহারাজ লেগেছে নাকি তো বলছেন না না চলো 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 এদিকে মাঝে মাঝে হাতটা দেখছেন তো পরে চম্পাপথে এসে দেখা গেল হাতটা ফুলেছে তারপরে আমরা ওখান থেকে আসার কথা ছিল শ্যামলাতাল শ্যামলাতাল পৌঁছালাম তারপরে ওখানে যা করার ব্যবস্থা করা হলো তো মহারাজকে তখন প্রশ্ন করা হলো বলছেন যে আচ্ছা মহারাজ আপনি তো এত পঞ্জিকা ইত্যাদি দেখে বেরোলেন তারপরেও রকম ঘটে গেল এটা কি ব্যাপার হলো মহারাজ তখন মহারাজ বলছেন হয়তো মরেই যেতাম এইটার ওপর দিয়ে চলে গেল মাধবানন্দজি মহারাজ বলছেন হয়তো মরেই যেতাম কিন্তু এই ছোটোখাটো এইটার উপর দিয়ে গেল এই মহারাজ বলতেন যে মায়াবতীর স্মৃতিতে তারপরে আরো অনেক ঘটনা মহারাজ বলতেন কিন্তু সবটা এখানে এখন বলার মতো সময় নেই আর কিছু কিছু মহারাজের অলৌকিক ব্যাপার ঘটেছে আমি একটা অলৌকিক ব্যাপার শোনাচ্ছি দীক্ষার ব্যাপারে একটি সেন্টারে মন্ত্র দীক্ষা হয়ে গেছে সকালবেলা মূল পর্ব হয়ে গেছে তা আমরা সব অ্যারেঞ্জ করছি গুরু প্রণাম হবে তো হঠাৎ এক ভদ্রমহিলা বেশি বয়স হবে না বিবাহিত তা তিনি আমাকে এসে বলছেন আমি খুব ব্যস্ত আছি যে আপনার সঙ্গে একটা কথা আছে তো আমি বললাম এখন কথা হবে না আপনারা পরে আসুন এই কাজ হয়ে যাক সব শেষ হয়ে যাক তখন বললো না এক্ষুনি বলতে হবে তো আমি গেলাম বলে এদিকে আসুন সরে আসুন তারপরে এক সাইডে নিয়ে গিয়ে বলল তিনি বলছেন জানেন মহারাজ আজকে আমি সাধন পদ্ধতি শুধু শিখলাম তা আমি বললাম যে সেটা আবার কি তখন বলছে যে মন্ত্র তো আমি আগেই পেয়ে গেছি তা আমি বললাম তার মানে কিভাবে পেয়েছেন তিনি বললেন যে আমি স্বপ্নে মন্ত্র পেয়েছি কে দিয়েছেন উনিই দিয়েছেন কি মন্ত্র দিয়েছেন বললেন আজকে যে মন্ত্র উনি বলেছেন এই পূর্ণ মন্ত্র আমি স্বপ্নে আগেই ওনার থেকে পেয়েছি এই কথা উনি আমাকে বললেন এর ব্যাখ্যা কিছু করা যাবে না অ্যাজ ইট ইজ ঘটনাটা শোনালাম আর আমি মহারাজের যে আউটার আবরণ অনেকেই আমরা যারা সঙ্গ করেছি দেখেছি যেন মনে হতো বেশ একটা অদ্বৈতভাবে পূর্ণ একটা অদ্বৈতভাবে ভিতরে কিন্তু ভীষণ রকমের একটা ভক্তির ভাব ওনার ছিল ওই যে একেবারে পুরোনো দিনের কথা বলতেন বম্বে সময়ে যখন গান্ধীজির ভাবের সঙ্গে তার সম্পর্ক হয়েছে ভালো মতো এবং গান্ধীজি যে রাম নামের কথা বলেছেন তখন মহারাজ বলতেন যে আমি রামনাম করছি শুয়ে শুয়ে রামনাম করছি আর চোখের জলে বালিশ ভিজে যাচ্ছে একদম এই কথা মহারাজ বলতেন ঠিক এই রকম ভাবটি আমরা দেখেছি যে এই হেডকোয়ার্টারেও থাকাকালীন ওই প্রতি একাদশীতে উনি তো রামনাম অ্যাটেন্ড করতে পারতেন খুব কমই মন্দিরে কিন্তু সন্ধেবেলা এসে ওনার একটা ক্যাসেট প্লেয়ার ছিল কেউ দিয়েছিলেন ওতে ওই রাম নামের ক্যাসেটটি লাগিয়ে বা কখনো ওই লতা মঙ্গস্কারের একটা বিখ্যাত ক্যাসেট আছে রামজির ওপরই শুধু সেইটি লাগিয়ে উনি শুনতেন কানে হেডফোন দিয়ে এবং উনি শুনছেন ইজি চেয়ারে বসে থাকতেন মোস্টলি এবং শুনছেন আর দুই চোখ দিয়ে একবারে দর ধারে জল পড়ে যাচ্ছে একবারে এই রকম দেখা যেত ওকে আমি আরও একটা দেখেছি যে ওনাকে আমরা একটি আয়ুর্বেদিক চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা করাতে নিয়ে যেতাম এইসব হওয়ার পরে সল্ট লেকে এবং সেখানে ওই যিনি ডাক্তার তিনি কর্ণাটকের মানুষ আয়ুর্বেদাচার্য তো তার ক্লিনিকের পুরো ক্লিন বড়ো ক্লিনিক তার মধ্যে সব সময় একটা কিছু স্তোত্র চলতে থাকতো ভক্তিমূলক গান বা স্তোত্র চলতে থাকত তো একদিন ডাক্তার বসে আছেন মহারাজের সামনে তার উল্টো দিকে মহারাজ বসে আছেন আমি বসে আছি মহারাজের ডান দিকে ওরা দুজনে কথা বলছেন আর ওনার অডিও সিস্টেমে চলছে মুকুন্দমালা স্তত্র শ্রীকৃষ্ণের ওপরে আমি দেখছি হঠাৎ ডাক্তার কথা বলছেন কিন্তু মহারাজ কোনো কথা বলছেন না আমি তাকাইনি তখন মনে হলো কিছু একটা সমস্যা আছে তা আমি যখন বাদিক ফিরে মহারাজকে দেখলাম যে উনি কেন কথা বলছেন না দেখছি ওনার গলা চোখ হয়ে গেছে আর দু চোখ দিয়ে হুড়ু করে জল পড়ছে আমি দেখলাম দু চোখ দিয়ে কেঁদে যাচ্ছেন আর গলা কিছু বলার চেষ্টা করছেন কিন্তু পাচ্ছেন না অনেকক্ষণ ধরে এইটা দেখলাম এই ভাবটা রয়েছে তারপর ডাক্তারও দেখে চুপ করে গেল যে এই রকম ওনার ভক্তি ভক্তির একটা উদ্বেলিত ভাব খুব আস্ত যেটা উনি কিছু কিছু ওনার ওই দর্শনের কথা সেখানে বলেছেন ত্রিবেণী সঙ্গমে যে ওনার রাস পূর্ণিমার দিন যে মুরলী মনোহর শ্রীকৃষ্ণের দর্শন হয়েছিল এটা উনি নিজেই বলেছেন তবে তখন প্রকাশ করে বলেননি আমাদেরকে বলেছেন লিখে দিয়েছেন আর উনি বলছেন সেই যে দর্শন হলো মুরলী মনোহর মুরলী মনোহর শ্রীকৃষ্ণ সেটা কেউ যেন আমার কানে কানে বলে গেল যে রাস পূর্ণিমা এইটা মহারাজ বলেছেন তারপরে এটা উনিশশো সালের কথা বলছেন ত্রিবেণী সংঘরে নভেম্বর উনিশশো জানুয়ারি উনিশশো বিরাশিতে বলছেন মার্কেন্ডেও আশ্রমে গেছেন ওঙ্কারেশ্বরে তখন আমাদের এদিকে সফেদ সফেদকুটিয়া আশ্রম হয়নি তো উনি বলছেন নর্মদার এক ওপরে একটা শিলা খণ্ডের ওপরে বসে আছেন হঠাৎ এক দেবীর রূপের দর্শন হলো বলছেন দেবীর রূপ তারপরে উনি ছিলেন আশ্রমে আশ্রমে খাবার ঘরে যখন এলেন সেখানে উনি দেখছেন একটি দেবীর রূপ বাঁধিয়ে টাঙানো আছে উনি বলছেন আমি তো এই মাত্র এই রূপই দেখলাম ওখানে যে ওখানে মা নর্মদার মায়ের দর্শন ওখানে হলো তারপরে বলছেন দন্তেশ্বরী জগদলপুর থেকে নারায়ণপুর যাওয়ার পথে দন্তে দন্তেওয়াড়া আছে ওখানে মা দন্তেশ্বরী আছেন সেই রূপ ওনার দর্শন হয়েছে মায়ের মাকে দর্শনের আগেই আর আর দু হাজার কুড়ির জুনে এক সেবককে উনি বলছেন মায়ের দর্শন লাভ কিভাবে হয়েছে বলছেন মাঝে মাঝে আমি শ্রী শ্রী মায়ের দর্শন পেয়ে থাকি আমি অন্যদের বলি না তুমিও তা কাউকে বলবে না এই কথা তিনি বলছেন এই অনেক আলোচনা হলো খুব উচ্চ গ্রামে বাধা থাকতো মহারাজের মনটা এটা আমরা বারবার দেখেছি আর এত অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ করার পরেও আমি দেখিনি কখনো কারোর প্রতি কারো সম্বন্ধে একটা খারাপ কথা বলা কটুক্তি করা খুব সমালোচনার ভাব নিয়ে কথা বলা কখনো দেখিনি অতি পবিত্র একটা ভাব তার মধ্যে বরাবর বিরাজ করেছে যেটা তার মধ্যে থেকে প্রকাশিত হয়েছে বরাবর আমরা এইভাবেই তাকে দেখেছি তো এই কিছু কথা শোনানো হলো মহারাজকে স্মরণ করা হলো প্রভু মা স্বামীজিকে প্রণাম জানিয়ে এবং মহারাজকে প্রণাম জানিয়ে শেষ করি ওম শ্রীরামকৃষ্ণা পনামস্তু